यस স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ভাইকে আবারো স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? ভালো আছেন। আজকে সমাবেশের লাস্ট ক্লাসটা করব, অধ্যায় যদিও শেষ করলাম কিন্তু হোমওয়ার্ক গুলো একটু কঠিন বলে ম্যাক্সিমাম আমি পারিনি, এই জন্য আমি হোমওয়ার্ক গুলো একটু করে দিন, কোন টাইপের কোনো অঙ্ক করাবো না, তো ওগুলোর মধ্যেই একটু প্র্যাকটিস করো। আর বিসিএস লিখিত পরীক্ষা কাট অফ এসে তোলা আসলে না করলেই না, এই জন্য করাচ্ছি। কি কি হোমওয়ার্ক ছিল আপনাদের, আপনারা কেউ কি একটু হেল্প করতে পারবেন, কি অঙ্ক হচ্ছিল? কেউ কি বলতে পারেন কি কি হোমওয়ার্ক ছিল? তাহলে 41তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নটা ছিল। আচ্ছা, 41 মিনিট প্রশ্ন ছিল হোমওয়ার্ক নাকি? জি স্যার। টমেটো থেকে তিনটি করে শব্দ নিয়ে গঠন কত উপায় বাছাই করা যায় এরকম। টমেটো, এক মিনিট, টমেটোটা আগে লিখি স্যার। টমেটো তো গ্রুপে একদম সলভ করে দিয়েছে আমি ভাই, দেখলাম সলভ করে দিয়েছে গ্রুপে। হ্যাঁ, তারপর আমি করে দিই, আমার মনে হয়নি। টমেটো থেকে তিনটি করে, না তিনটি করে নিয়ে কত ভাবে শব্দ গঠন করা যায়। আরেকটা ছিল না এই টাইপের? জি স্যার, প্রফেসর থেকে চারটি করে শব্দ গঠন। রাইট, প্রফেসর থেকে চারটি, টমেটো থেকে তিনটি আর প্রফেসর থেকে চারটি। এই দুইটা অঙ্ক করে দিতে হবে, আরো কিছু অঙ্ক আছে এগুলো করে দিন। আচ্ছা, এই দুইটা আমরা একটু করি। হ্যাঁ, এটা তো করি, কালকে আপনারা বলেছিলেন যে এটার মাথার উপর দিয়ে যাচ্ছে, আজকে দেখবেন মাথার উপর দিয়ে যাবে না, আজকে এটা ধরতে পারবো। কারণ হচ্ছে কালকে এটা করাইছিলাম 11:30টার পরে, 2 ঘন্টা পড়ানোর পরে, আর আজকে এটা শুরু দিয়ে শুরু করছি, তো যার কারণে এটা আপনার কাছে কঠিন মনে হবে না দেখতে। বলা হয়েছে টমেটো শব্দটি থেকে তিনটি করে বর্ণ নিয়ে, তিনটি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, শব্দ গঠন কি, শব্দ গঠন কি বিন্যাস না সমাবেশ, কেউ বলতে পারেন? বিন্যাস, বিন্যাস, রাইট। যত গঠন আছে সবই হচ্ছে সমাবেশ, দল গঠন, কমিটি গঠন, সব সমাবেশ। একমাত্র শব্দ গঠনটা হচ্ছে ব্যতিক্রম, কারণ শব্দ গঠনের মধ্যে রিঅ্যারেঞ্জ করে গঠন, যেন শব্দ গঠনটা হচ্ছে বিন্যাস। এখন এই বিন্যাসটা করার আগে, যেহেতু এটা এটা একটু ঝামেলার অঙ্ক, কেন বলেন তো, কেন এটা ডাইরেক্ট করা যাচ্ছে না? এখানে বর্ণ আছে 6টা, আমাকে বলেছে 3টা করে নিয়ে, আমরা বিন্যাস এমন করেছি না যে 6টা উপাদান থেকে 3টা উপাদান 6p3 উপায়ে সাজানো যায়, এরকম তো আমরা করেছি। তাহলে এই অঙ্কটাতে কেন করা যাচ্ছে না? কারণ হচ্ছে রিপিটেশন আছে, রাইট, 2টা টি আছে, তারপর 2টা ও আছে, এই রিপিটেশনটার কারণে এটা করা যাচ্ছে। আবার স্যার রিপিটেশন থাকে সেই ক্ষেত্রে আমরা নিচে দিই, যদি ও 2টা রিপিটেশন আছে 2 ফ্যাক্টোরিয়াল দিই এই ক্ষেত্রে। হ্যাঁ, সেটা কেন করতে পারতেছেন না? যেমন যদি বলা হতো যে এই টমেটো শব্দটির বর্ণগুলোকে কত ভাবে রিঅ্যারেঞ্জ করে কতগুলো শব্দ গঠন করা যায় 6 বর্ণ বিশিষ্ট হইলে, তখন আমরা সরাসরি লিখতে পারতাম যে 1 2 3 4 5 6 ফ্যাক্টোরিয়াল 6 বাই 2টা ও এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, আবার 2টা টি রিপিটেশনের জন্য আবার ফ্যাক্টোরিয়াল 2, এটা আমরা করতে পারতাম। কিন্তু পারতাম যখন বর্ণ ছিল 6টা আর আমার উপাদান থাকতো 6টা, মানে বক্স ছিল 6টা, তখন এটা করা যায়। কিন্তু যখন মোট উপাদান থাকে আমার 6টা আর আমার বক্স আছে 3টা, তখন কিন্তু আমি, এবং আবার রিপিটেশন, তখন আমি এইভাবে করতে পারবো। সবাই মাথায় রাখেন, কখন আমাকে এই অঙ্কটা বিন্যাস এবং সমাবেশ দুটো মিলে করতে হবে, একটু মাথায় ভালো করে ঢুকান। যখন উপাদান থাকবে 6টা,
এর মধ্যে থেকে নিব আমি তিনটা বা কম, মানে ছটার কম, তিনটা বা দুইটা বা চারটা বা পাঁচটা, এবং প্রধান হচ্ছে রিপিটেশন। ওই দুইটা ঘটনা ঘটলে আমাকে এই বিন্যাস দিয়ে সরাসরি বিন্যাস করা যাবে না, এটাকে সমাবেশ করে তারপর বিন্যাস করতে হবে। আবার বলছি কখন, যখন এই এন থাকবে সিক্স আর আর এর মান থাকবে সিক্স এর কম, মানে এন পি আর সূত্র প্রয়োগ করার কথা, এন এর মান আর আর এর মান আলাদা হবে যখন, তখন এবং যদি তার মধ্যে রিপিটেশন থাকে তখন আর এন পি আর করতে পারবো না, ফ্যাক্টোরিয়াল এন আর করতে পারবো না। দুইটাই তো ঘটে, তাহলে দুইটার যখন একটা যদি ঘটে, এখানে আছে ছয়টা, এখানে আছে তিনটা, কিন্তু রিপিটেশন নাই, তাহলে আমি সিক্স থ্রি করতে পারবো, অথবা এখানে আছে ছয়টা, আমার ছয়টা নিয়ে বোর্ড করতে বলা হয়েছে, রিপিটেশন থাকলেও করতে পারবো। কিন্তু দুইটা যদি একই সঙ্গে ঘটে, যে আছে ছয়টা এর মধ্যে রিপিটেশন আছে, আবার আমি ছয়টা দিয়ে বানাতে পারবো না, বানাতে হবে তিনটা দিয়ে, তখনই ঝামেলা হয়ে যাবে, তখন আমাকে আগে সমাবেশ করে পরে বিন্যাস করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা দেখি, আমরা টমেটো শব্দটা দিয়ে কত ভাবে বিন্যাস করা যায় আমরা একটু দেখি। এটা হচ্ছে উপায়, ছক লেখেন উপায়, এটা হচ্ছে সমাবেশ, এটা হচ্ছে বিন্যাস। আচ্ছা এখানে আলাদা আলাদা কি কি বর্ণ আছে বলেন তো, ভিন্ন ভিন্ন দেখি আমি। উপায় হচ্ছে কি, সবগুলো যখন ভিন্ন ভিন্ন, তিনটা বক্স আছে না, তিনটা বক্স আছে না, এখানে তিনটা বক্সে আমি বিভিন্ন ভাবে পূরণ করতে পারি। এমন হতে পারে তিনটা নিব আমি আলাদা আলাদা, কোনো রিপিটেশন আমি নিব না, একটা টি নিলাম, একটা এম নিলাম, একটা এ নিলাম, এটা একটা হতে পারে উপায়। আমি প্রথম উপায়টা আমি লিখি, তিনটি ভিন্ন ভিন্ন উপায়ের নাম কি, সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, কি কি আছে? আচ্ছা ভিন্ন ভিন্ন কে কি আছে, এই শব্দগুলোকে আমি, এই বর্ণগুলোকে একটু জোরে জোরে লিখি আমরা, টি আর টি পাশাপাশি লিখি, টি টি সেমিকোলন, আবার ও দুইটা আছে রিপিট, দেখি দুইটা ও ও ও সেমিকোলন, আর সিঙ্গেল গুলো এখন দেখি এম আর এ, এম আর তো কিছু নাই, টি টি ও ও এই দুইটা হচ্ছে জোড়া, আর সিঙ্গেল আছে এম আর এ। এখন সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মোট কত ধরনের উপাদান এখানে আছে বলেন তো, কে বলতে পারেন মোট আলাদা আলাদা কত ধরনের উপাদান এখানে আছে? তিন ধরনের, চার ধরনের, চার ধরনের। আপনার যদি বলে সাপোজ আপনার ঘরে দুইটা কমল আছে, দুইটা আপেল আছে, একটা পেয়ারা আছে, একটা বেগুন আছে, মোট কয় ধরনের জিনিস বলেন তো? কমলা, আপেল, পেয়ারা, বেগুন, চার ধরনের। তাহলে টি হচ্ছে একটা ধরন, ও হচ্ছে একটা ধরন, এম হচ্ছে একটা ধরন, এ হচ্ছে একটা ধরন। যদি সবগুলো আলাদা আলাদা বিবেচনা করি তাহলে এই চারটা হচ্ছে আলাদা আলাদা, আমি চারটা একটু লিখি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এ, এই হচ্ছে চারটা, চারটা আছে আমার ভিন্ন ভিন্ন উপাদান আছে চারটা। এটা বুঝে নেই আপনাদের দেখার জন্য, জাস্ট থাকা বলতো লিখে না, সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে টি ও এম এ, এটা দিয়ে কি করা যাবে? এই চারটা থেকে আমি নিব কয়টা বলেন তো? তিনটা স্যার, তিনটা, তিনটা, চারটা আলাদা টাইপ আছে কিন্তু তিনটা, চারটা থেকে তিনটা বিষয় সিলেক্ট করা যায় কত উপায়ে? ফোর সি থ্রি, চারটা থেকে তিনটা সমাবেশ করা যায় ফোর সি থ্রি, ফোর সি থ্রি। এই তিনটা কিন্তু যেহেতু শব্দ গঠন, আর শব্দ গঠন মানে বিন্যাস, এই যেকোনো তিনটা কি করতে পারবে, নিজেদের মধ্যে আবার চেঞ্জ হতে পারবে না, সেটা কত উপায়ে করবে? ফ্যাক্টোরিয়াল থ্রি, রাইট। তাহলে এই সমাবেশকে যদি ফ্যাক্টোরিয়াল থ্রি দিয়ে গুণ দিই তাহলে সেটা বিন্যাস হয়ে যাবে, ফোর সি থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, এটা হচ্ছে আমার বিন্যাস সংখ্যা, একটা একটা উপায় আমি পাইলাম। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? স্যার এই পার্টটা একটু আরেকবার বললে ভালো হতো। কোন পার্টটা স্যার? বিন্যাসের পার্টটা, সমাবেশকে
ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলেই বিন্যাস হয়ে যাবে। এখানে তিনটা বক্সের মধ্যে থেকে যে কোনো তিনটা নেই, সাপোজ মনে করেন একটা টি নিলাম, একটা ও নিলাম, একটা এম নিলাম, তো এই নেওয়াটা হচ্ছে সমাবেশ, আর এটাকে রিঅ্যারেঞ্জ করাটা হচ্ছে বিন্যাস। তো টি ও এম তিনটা উপাদান নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে পারে কত উপায়ে? থ্রি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল থ্রি। এই জন্য ফ্যাক্টোরিয়াল থ্রি দিয়ে গুণ করেছি, এই সমাবেশকে যদি ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করি তাহলে সেটা বিন্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এগুলো প্রথম একটা উপায়। আরেকটা উপায় কি হইতে পারে? আরেকটা উপায় হতে পারে যে কোনো একটা জোড়া যে কোনো দুইটা ঘর থাকবে এক এক টাইপের, আর বাকি একটা থাকবে সিঙ্গেল টাইপ। আমি লিখি এখানে দুটি এক ধরনের ও বাকি একটি ভিন্ন, এরকম হইতে পারে দুইটা এক ধরনের বাকি একটা ভিন্ন, এটা কেমন হইতে পারে? একটু উদাহরণ দিই। মনে করেন আমি এখান থেকে দুইটা নিলাম, দুইটা ও নিলাম মনে করেন, ও ও এই দুইটা এক ধরনের, আর একটু মিউট করেন, কে যেন মিউট করে নাই প্লিজ, দুইটা এক ধরনের আর বাকি একটা হচ্ছে আলাদা টাইপের। তাহলে এখন মনে করেন যে এই যে দুইটা, এই ও দুইটার মধ্যে আমি এক জোড়া নিয়ে নিলাম, দুইটা ও যখন আমি নিয়ে নিব তখন এই ঘরটা ফিল আপ করার জন্য আমার আর কত ধরনের উপাদান বাকি থাকবে, কেউ বলতে পারেন? দুই ধরনের উপাদান, দুই ধরনের তো স্যার, এম আর এন আছে, এম আর এ আছে, এ আছে। কেন এটি কি করছে স্যার? তিনটা তিনটা বলে তো, কিন্তু স্যার বলে তো আগের মতোই, দেখেন আগের মতোই, আগে কি করেছিলাম এই টি দুইটার মধ্যে একটাকে বলেছিলাম একটা সিঙ্গেল আইটেম, ও দুইটার মধ্যে একটা ছিল একটা সিঙ্গেল আইটেম, এর একটা সিঙ্গেল আইটেম, এর একটা সিঙ্গেল আইটেম, মোট সিঙ্গেল আইটেম ছিল কয়টা? চারটা, এই জন্য ফোরসিট ছিল। আর এবার যখন আমি একটা জোড়া বসাই দিব তখন বলছিলাম বাকি একটা হয়তো আমি সিঙ্গেল, তাহলে তো আমি এখানে এমও বসাইতে পারি, এও বসাইতে পারি, একটা সিঙ্গেল টি ও বসাইতে পারি, পারি না? যখন আমি ও কে জোড়া নিব তখন সিঙ্গেল টি বসাইতে পারবো। আচ্ছা, আবার যখন আমি ও না বসাবো দুইটা টি বসাবো তখনও কিন্তু এখানে বাকি থাকবে তিনটা, ঠিক আছে? একটা সিঙ্গেল ও বসাইতে পারি, অথবা একটা সিঙ্গেল এম বসাইতে পারি, অথবা একটা সিঙ্গেল এ বসাইতে পারি। অর্থাৎ আমি এক জোড়া বসানোর পর, মানে ওই বসাই আর টি বসাই, যে কোনো একটা জোড়া বসিয়ে দেওয়ার পর বাকি একটা ঘরে আমি আইদার এ অথবা এম অথবা বাকি অবশিষ্ট জোড়ার থেকে যে কোনো একটা সিঙ্গেল বসাইতে পারি। কে বোঝেন নাই বলে? কেউ রেসপন্স করেন নাই, মানে ঘুরে নিলাম সবাই বুঝতে পেরেছেন। দুইটা একই জাতীয় যত ধরনের থাকবে একটা যে কোনো ওয়ার্ডের, ওই ওই দুই নম্বর স্টেপটা বারবার চলতে থাকবে, ধরেন দুইটা কি দুইটাও? হ্যাঁ রাইট, দুইটা টি এর জন্য একরকম করবে, দুইটা ওয়ার্ডের জন্য করবে। এখন এই জিনিসটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সাপোজ আমি দুইটা টি কে সিলেক্ট করার পর আমি এই ঘরটাকে ফিল আপ করা যায়, এই তিনটা থেকে একটা, মানে থ্রি সি ওয়ান উপায় করা যায়। জি স্যার, এটা হলো একটা উপায় হইতে পারে। অথবা আমি আবার যখন দুইটা ও আছে, দুইটা ও এর জন্য হইতে পারে কি আবার থ্রি সি ওয়ান, তাই না? হইতে পারে এরকম। কিন্তু আমি যদি বলি এটাকে দুই ভাবে না করে দুইবার থ্রি সি ওয়ান না লিখে আমি যদি এটাকে টু ইন্টু থ্রি সি ওয়ান বলি, দুইবার থ্রি সি ওয়ান, এই থ্রি সি ওয়ান প্লাস থ্রি সি ওয়ান এভাবে না করে আমি যদি বলি টু ইন্টু থ্রি সি ওয়ান, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, আরেক ভাবে যদি আমি বলি, আমি যদি বলি যে আমি কি টাইপ করতে যাচ্ছি, আমি এখন যে টাইপটা করতে যাচ্ছি তার নাম কি? দুইটা এক জাতীয় আর একটা ভিন্ন। এখন দুইটা এক জাতীয় দিয়ে ফিল আপ করার উপায় আছে আমার কয়টা? দুইটা বলেন তো, দুইটা এক জাতীয় দিয়ে ফিল আপ করার উপায় আছে কয়টা আমার?
উপায় কি আবার যে কোনো একটা জোড়া নিয়ে নেওয়ার পর সাপোজ টিআরটি বসায় দিলাম, দেওয়ার পর বাকি থাকে কয়টা সিঙ্গেল ওয়ার্ড? একটা ঘরের জন্য সিঙ্গেল ওয়ার্ড বাকি থাকে কয়টা? তিনটা, একটা ও না একটা এম না একটা এ, এই তিনটা থেকে আমি একটা ঘর আমি নিব এখানে, সেটা উপায় কি? ইনটু 3c1, রাইট? মানে এটার উপায় হচ্ছে কি 2c1 ইনটু 3c1, এটা কে বোঝেন না এখন? আমি লিখে দিই এটা কি ভিন্ন ভিন্ন বিসর্গ দেন, বিসর্গ দেওয়ার পরে লেখেন দুটি জোড়া হতে একটি জোড়া, বাছাই কত উপায় করা থেকে বিসর্গ দিয়ে লেখেন 2c1, তারপর একটি জোড়া বাছাই করার পর বাকি একটি ঘর পূরণ করা যায় থ্রি সি ওয়ান উপায়ে। তাহলে মোট উপায় কি? 2c1 into 3c1. এরপর আমি এখানে করবো বিন্যাস। বিন্যাসটা কি হবে বলেন তো? গোটা ছিল এরকম আর এখানে ছিল একটা সিঙ্গেল, এখানে সিঙ্গেল আর এখানে কি ছিল? কি দুইটাতে কি ছিল? রিপিটেশন, দুইটা টি মনে করেন। তাহলে এই দুইটা হলো রিপিটেশন এক টাইপের আর এটা হচ্ছে কি সিঙ্গেল। তাহলে এটার বিন্যাসটা কি হবে বলেন তো? আগে সমাবেশটা লিখি 2c1 ইন্টু 3c1 লিখলাম, এখন আমি বিন্যাস দিয়ে গুণ করব। বলেন তো এটার বিন্যাসটা কেমন হবে, কেউ একজন বলেন তো? এই দুইটা একরকম আর এটা সিঙ্গেল, এই তিনটা জিনিসের বিন্যাস কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা বুঝেন না এখন কেউ আছেন? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন হলো এরকম, বিন্যাসটা কেন এরকম হলো? এখানে বিন্যাস হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে হইলো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম কেন হইলো? কারণ এই দুইটা স্যার ই আছে রিপিটেশন, রাইট? এখানে দুইটা মোট উপাদান তিনটা, এর জন্য ফ্যাক্টোরিয়াল 3, বুঝলাম। কিন্তু এখানে তো দুইটা এক জাতীয় রিপিটেশন হয়ে গেছে, এই জন্য রিপিটেশন দিয়ে ভাগ করতে হয় বিন্যাসের নিয়ম অনুযায়ী, আরো দুই ক্লাস আগে কথা। আর এখানে আমি এই 3 ফ্যাক্টোরিয়াল ডাইরেক্ট লিখছি, কারণ কি? কারণ এখানে তিনটা জিনিস ছিলাম, তারপর থেকে তিনটা নিয়েছিলাম, সেই তিনটাই ছিল কি আলাদা আলাদা নিয়েছিলাম, এই জন্য এখানে ফ্যাক্টোরিয়াল 3 হয়েছে ডাইরেক্ট। আর এখানে রিপিটেশন আছে বলে রিপিটেশন দিয়ে ভাগ হচ্ছে, আর কোনো উপায় নাই, এই অঙ্ক শেষ। বলেন কে বুঝতে পারেন নাই? স্যার যতটা বর্ণ, যতটা বর্ণ হবে স্যার, ধরেন চারটা বর্ণ বললো প্রশ্ন বা তিনটা বর্ণ, এটা এই তিনটা হবে এন এর মান, মোট যতগুলো আছে জি স্যার ঘর, ধরেন চারটা এখানে বলতে স্যার চারটা তিনটি করে বর্ণ, তাহলে তিনটা ঘর, তাহলে এন এর মান হবে 3 ফ্যাক্টোরিয়াল। না, যতটা ঘর থাকবে ততটা হবে আর এর মান, জি স্যার, যে আর এর মান 3, আর এর মান আর এটা এন সি আর, আর এর মান 3, জি স্যার। এখানে দুটো আর এই একটা, মোট তিনটে হবে স্যার। আলাদা করবো
আবার আমরা দাও 3c1 দিয়ে এটাকে গুণ করব, এটা করতে পারতাম। যারা তাদের মাথায় একটু ধরবে না তারা আলাদা আলাদা করবে, যে একটা ধরে নেবেন দুইটা কি বসায় 3c1 ইনটু এটা, আবার নিচে দুইটা ও বসায় করবেন 3c1 ইনটু এটা। আর যারা বলেন না আমি দুইটা করতে চাই না একবারই করতে চাই, দুইটা জোড়া থেকে একটা জোড়া নিব দুই উপায়ে, সরি 2c1 উপায়ে, আর বাকি একটা ঘর নিব আমি বাকি তিনটা থেকে 3c1। মাশাল দুইটা ধাপকে একটা করে ফেললাম, দুইটা ধাপকে একটা করে ফেললাম, দুইটাকে আমি এক ধাপে করে ফেললাম। আচ্ছা স্যার এখানে একটা কোশ্চেন ছিল, বলেন প্রশ্ন বলুন। আচ্ছা স্যার 2c1 না হয় এখানে কি 2c2 হওয়ার কথা না, কারণ দুইটা ঘর তো ফিল আপ করছে, দুইটা ঘর না তো, এটা তো জোড়া, এটা তো ইয়া না, এটা তো উপাদান না, এটা তো জোড়া। তা জোড়ানোক তা তো তিনটা বর্ণ তো বলছে, তো তিনটা বর্ণের মধ্যে তো দুইটা ঘর ওই ফিল আপ করে ফেলছে, টি অথবা ও, তাহলে এখানে আমরা 2c2 লিখবো না, 2c2 যদি লিখতাম আলাদা লাগা হইতো, মানে কি বলেন তো 2c2 মানে হচ্ছে দুই জোড়া থেকে দুই জোড়াই সিলেক্ট করলাম, এটা হচ্ছে 2c2, ঠিক কি না বলেন? দুই জোড়া থেকে যদি আমি দুই জোড়া সিলেক্ট করে ফেলি, দুই জোড়া মানে কি দুইটাটি নিলাম আবার দুইটা ও নিলাম, তাহলে ঘর তো অলরেডি আমার চারটা আগে ফিল হয়ে গেল। আরে আর কি হচ্ছে, দুইটা মিলে হচ্ছে একটা জোড়া কল্পনা করতেছি, এটা চিন্তা করেন তাহলেই হয়ে যাবে। যে দুইটা মিলে যদি একটা কল্পনা করেন তাহলে কি হচ্ছে, ডাবল টি থেকে হচ্ছে একটা নিতেছি না আমরা, বা ডাবল ও থেকে একটা নিতেছি না, এই জন্য 2c1। দুইটা আমি বুঝছি, আমি ভাবছি যে মানে টি দুইটাকে একসাথে আর তবে স্যার এই পুরো অঙ্ক ক্যালকুলেশন কোনো ম্যাটার না, আসলে যা দেখতেছি পুরো অঙ্ক ক্যালকুলেশন কোনো ম্যাটার নাই, যে প্রথম ঘরের চিন্তাটাই ম্যাটার, আমি কয়টা থেকে কয়টা নিব। রাইট, আচ্ছা আমাকে একটু বলে শেষ করতে আমার আগের কথাটা, একটু মিউট করেন বাকি সবাই। আমি এখানে 2c2 যে নিচ্ছি তার মানে হচ্ছে আমি দুইটা জোড়া নিচ্ছি, তো আপনার কথা অনুযায়ী আমি যে দুইটা জোড়া নেই, দুইটা জোড়াকে তো আমি এক ঘরে বসাবো না, দুইটা জোড়াকে আমি দুইটা উপাদান, একটা জোড়ার যে দুইটা উপাদান সেটাকে আমি আলাদা আলাদা দুইটা ঘরেই বসাবো। তো একটা জোড়া নিয়ে যদি দুইটা উপাদানকে দুই ঘরে বসাই, আপনার কথা অনুযায়ী আরেকটা জোড়া যদি নেই তাহলে তো আমার চারটা ঘর হয়ে যাচ্ছে, আমি তো চারটা ঘর ছিল না, আমার তো মোট ঘরে ছিল তিনটা, তাহলে আমি দুইটা জোড়া একসঙ্গে নিবো কিভাবে? আমাকে একটা জোড়াই নিতে হবে, দুইটা জোড়া থেকে একটা জোড়া নিবো, একটা জোড়া নিলে আমার দুইটা ঘর ফিল আপ হয়ে যাবে, আর বাকি থাকবে হচ্ছে একটা ঘর, সেখানে আমি ওই তিনটা থেকে একটা বসবো। বুঝতে পেরেছেন আপু? জি স্যার, কিন্তু স্যার গ্রুপে একটা ভাইয়া দিছিল ওইভাবে যে 2c2, ওইখানে আপনি বলছিলেন যে আনসারটা ঠিক, এজন্য আরো কনফিউশন। তাহলে ওই তো আমি রানিং এ ছিলাম, ওই তো আমি অন্য অঙ্কটা ভালোভাবে দেখার সময় পাইনি বা দেখি নাই, এজন্য বলে দিছি, তাহলে আমার কারেকশন করতে হবে। জি স্যার, উনি আলাদা আলাদা করেছিল স্যার, উনি আলাদা আলাদা করেছিল, উনি আলাদা আলাদা করেছিল ওই ভাই, এই জন্য তাহলে উনি এটা করছিল, উনি এইভাবে ডাইরেক্ট গুণ দিয়ে এই জোড়া দিয়ে করে নাই, উনি সিঙ্গেল লাইন করা করেছিল, পরে হয়তো আরেক জোড়া করেছিল, এই জন্য হয়তো ওনারটা ওনারটাও ঠিক আছে স্যার, ওনারটাও ঠিক আছে হইতে পারে, ওনারটাও ঠিক আছে হইতে পারে, উনি এক্স্যাক্টলি আমার মতো করে নাই, এটা হইতে পারে। জি স্যার, আমি আমি করেছিলাম স্যার, আলাদা করে দুটো আলাদা করে করেছিলাম। আচ্ছা আনসার মিলে কিনা দেখেন, ফলাফলটা মিলেছে, আপনার ফলাফল কত হইছিল টমেটো? 4p3 যেভাবে করেন, আচ্ছা এটা মান কত হবে 2c1 এর মান 2 ইন্টু 3c1 এর মান 3 ইন্টু এটার মান হবে অনলি 3, মানে কত, 6 × 3 = 18, 18 আর 24, আনসার কত, মোট মোট আনসার কত 18 + 24 কিন্তু 42 হয়েছে, তার মানে ভাইয়াটা ঠিক আছে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? স্যার আপনি দুই ধাপে করেছেন, ওই ভাই এখানে তিন ধাপে করে দেখাইছিল, এইটাই আছে রাইট, উনি তিন ধাপে করেছে, উনি এটাকে সিঙ্গেল ধরেছে, পরে আবার এটাকে সিঙ্গেল ধরে করেছে, আর আমি ডাইরেক্ট করে ফেলেছি, কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট। স্যার আপনি আমি স্যার আপনি একটা করেছিলেন গতদিন আমেরিকা, আমি ওইটা দেখেই আর কি একটা স্টেপ বাড়িয়ে নিয়েছি, যেহেতু আমার এখানে দুইটা দুইটা ছিল এখানে স্যার ডাবল টি এবং ডাবল ও, এই জন্য আমি দুইবার করছিলাম।
আচ্ছা আমরা প্রফেসরটা করি, প্রফেসরটা তো সবচেয়ে কঠিন না, আর দুইটা রিপিটেশন না তিনটা রিপিটেশন, আমরা প্রফেসরটা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ওই বিষয়টা। স্যার আমার একটা কথা ছিল বলেন। স্যার, আমি তো ফোনে ইয়ে করতেছি, ক্লাসটা করতেছি, কথা বলে বারবার ওদের মাথাটাই আসছে, আচ্ছা বোর্ডটা চলে যাইতেছে। আপনি আমার মনিটরটা একবার বের করেন, খুঁজে বের করেন, খুঁজে বের করে তারপর আমার মনিটরটা, আমার মনিটরটাতে ডাবল ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে রাখেন, মানে এটাকে বলা হয় পিন করে দেন। যদি পিন করে দেন আমারটা, তাহলে অন্য কেউ কথা বললে শুধু তার সাউন্ডটা আসবে কিন্তু ভিডিওটা যাবে না। আর এটা আমি আর পারতেছি না করার, করতে পারতেছি না। আপনি ক্লাসের শেষে ইউটিউবে সার্চ দিবেন হাউ টু পিন এ মনিটর ইন জুম কনফারেন্স। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর অন্যদের প্রতি সবার প্রতি রিকোয়েস্ট রইলো, যেমন একজন সাপোর্ট দিয়েছেন বা সাইড থেকে অ্যাসিস্ট করেছেন, অ্যাসিস্টটা করবেন না। যদি একদম মানে নিতান্তই কিছু না বুঝেন তাহলে শুধু সাপোর্ট দিয়ে করবেন, স্যার এটা বুঝছেন আমাকে বোঝান, অন্য একজনকে বোঝানোর দরকার নাই। আর সেকেন্ডলি হচ্ছে যখন আমি প্রশ্ন করার সময় দিব তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি কোনো কিছুই না বুঝিয়ে ক্লিয়ার না হয়ে আমি চলে যাব না, কোন জায়গায় আপনার না বোঝার সম্ভাবনা আছে সেটা আমি জানি, এই জন্য আমি যখন সময় দিব তখন প্রশ্ন করবে, ঠিক আছে? ওকে, আমরা এখন ছিলাম হচ্ছে প্রফেসরের মধ্যে পড়ব। প্রফেসরকে আমরা আবার আগের মতো একটু সিঙ্গেল সিঙ্গেল করে লিখি, কি কি ধরনের টাইপ আছে। পি একটাই আছে, আমরা আগে কাপল গুলো আগে লিখি ফেলি। আর দুইটা আছে, আমরা আর দুইটা লিখি আগে। আর আর এটা হচ্ছে একটা জোড়া, সেমিকোলন দিলাম। ও দুইটা আছে, লিখলাম দুইটা ও, ও কমা ও দিলাম সেমিকোলন। এস দুইটা আছে, লিখলাম এস কমা এস দিলাম সেমিকোলন। আর কি সিঙ্গেল সিঙ্গেল কি আছে? পি আর নাই, লিখলাম পি। আর লিখেছি, ও লিখেছি, এফ ই সিঙ্গেল সিঙ্গেল, পি এফ ই। আর কি আছে? এস দুইটা লিখেছি, ও লিখেছি, আর লিখেছি। আর কি কিছু আছে? মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। আর আমার এখানে হয়েছে 3 2 6 7 8 9, তার মানে আর কোনো মিসিং নাই। আচ্ছা, এখন এই প্রথম টাইপ কি হতে পারে বলেছিলাম, সবগুলো ভিন্ন ভিন্ন, তাই না? এগুলো আপনারা এখানে লিখবেন, এগুলো আপনারা উপরে লিখবেন, সাইডে লিখবেন। আমি লিখি, 1 নম্বর উপায় কি হতে পারে, সবগুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা, সবগুলো ভিন্ন, এখানে দেখেন কয় টাইপের আছে আমরা আগে বের করি। এক টাইপের, দুই টাইপের, তিন টাইপের, এই দুইটা মিলে একটা টাইপ, এস একটা আইটেম, চারটা আইটেম, ও পাঁচটা আইটেম, আর ছয়টা আইটেম, মানে সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে মোট 6 ধরনের। কেউ না বুঝতে বলেন যে 6 ধরনের বুঝি নাই। এই 6টা আইটেম থেকে তিনটা, কয়টা আইটেম নিতে হবে আমার? 4টি করে, তাহলে বক্স আমার আছে। যেহেতু 6টা ভিন্ন ভিন্ন আইটেম আছে, 6টা বক্স থেকে, আইটেম থেকে 4টা বক্স ফিল আপ করা যায়, ফিল আপ করার জন্য টানা যায়, সিলেকশন করা যায়, 6C4 উপায়। আর বিন্যাস করা যায় 6C4 × ফ্যাক্টোরিয়াল 4, মানে 6P4। এটাকে বিন্যাসের মানটা হবে এমন, 6 × 5 × 4 × 3, 5 6 30, 3 4 12, 3 12 36, 360। এটা হলো একটা উপায় গেল, সবগুলো ভিন্ন ভিন্ন উপায়টা গেল। এটা আমি মুছে দিই, মুছে দিয়ে সেকেন্ড টাইপটা লিখি। সেকেন্ড টাইপটা কি হইতে পারে দেখেন, 4টা ঘর আছে না, এখানে সেকেন্ড টাইপটা হইতে পারে যে 2টা ঘর নিলাম এক জোড়া একটা কাপল, আর বাকি 2টা নিলাম আমি সিঙ্গেল সিঙ্গেল, এটা হইতে পারে, এটা হলো সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ কি হইতে পারে, 2টা নিলাম আমি এক জোড়া, বাকি 2 নিলাম আমি আরো আর এক জোড়া, 3টা টাইপ হইতে পারে।
একটা হইতে পারে সব আলাদা আলাদা, আর একটা হইতে পারে যে কোনো দুইটা গুণ দিলাম আমি একটা জোড়া, যেমন আর 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 নিলাম, এই আর আর এই দুইটাকে, যেমন আমি এখানে আর এবং আর কোথায় দিলাম, সাপোজ এটা আর আবার আর, এই যে দুইটা ঘোড়া আছে এই দুইটাকে আমি সিঙ্গেল সিঙ্গেল যে কোনো দুইটা নিলাম, সাপোজ এখান থেকে একটা ও নিলাম আবার এখান থেকে একটা ই নিলাম, এই দুইটা হচ্ছে এক জোড়া আর বাকি দুইটা কি ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে এক দুই নম্বর আইটেম, দুই নম্বরটা করি দুটি এক রকম ও বাকি দুটি ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে আরেকটা উপায়। তাহলে এখন দুইটা যদি একরকম হয় তাহলে এখন এই যে এই দুইটা হবে এক জোড়া তাই না, এই চারটার মধ্যে আমি দুইটা নিব এক জোড়া, আমি এক জোড়া নিলে আমার দুইটা ঘর ফিল আপ হয়ে যাবে আর বাকি থাকবে দুইটা। এখন একটা জোড়া নেওয়ার উপায় আমার এখানে কত আছে কে বলতে পারে, আগের অঙ্কের মতো আমি একটা জোড়া কত উপায় টানতে পারি? কিন্তু সমাবেশের নিয়ম অনুযায়ী আপনি থ্রি না লিখে থ্রি সি ওয়ান লিখতে পারেন, থ্রি সি ওয়ান আছে আমার জোড়া তিনটা, আমি নিলাম কি একটা জোড়া, একটা জোড়া যখন আমি নিব তখন আমার ঘর ফিল আপ হয়ে গেল কয়টা, দুইটা, বাকি রইলো ঘর কয়টা আরো দুইটা, ওই দুইটা ঘর সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড দিয়া, বাকি দুইটা ভিন্ন বলেছি, এই বাকি দুইটা ঘর সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড দিয়া ফিল আপ করার উপায় আছে কয়টা বলতো? সামথিং এই সামথিংটা কত হবে, টু বুঝছি, কেন দুইটা ঘর খালি আছে এখানে একটা জোড়া বসানোর পর দুইটা ঘর খালি আছে এই জন্য টু হইছে, কিন্তু মোট উপাদান বাকি আছে কয়টা উপরে কত লিখবো, একজন বলেছেন এটাই কারেক্ট, কেন এই একটা উপায় দুইটা উপায় তিনটা উপায় আমি আর বসাই দিতে চাই, চারটা উপায় পাঁচটা উপায়, আবার বলি এক দুই তিন চার পাঁচ, ফাইভ সি টু, আচ্ছা এটা হলো সমাবেশ গুলো। এখন এটার বিন্যাসটা কি হবে, জাস্ট এটা কি আমি বিন্যাস দ্বিগুণ করবো, থ্রি সি ওয়ান ইন্টু ফাইভ সি টু ইন্টু, বলেন তো বিন্যাসটা কত হবে কে আমাকে বলেন তো? আপনি শুনতে পারেন নাই স্যার, অনেকেই করছে স্যার, ওই আপনি শুনতে পারেন নাই? ও আচ্ছা আচ্ছা হতে পারে, আচ্ছা থ্যাংক ইউ। এখানে চারটা ঘর আছে, চারটা জিনিসকে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করা যায় ফ্যাক্টোরিয়াল ফোর উপায়ে, কিন্তু এখানে দুইটা থাকবে কি এক জাতীয়, দুইটা রিপিটেশন প্রতি ক্ষেত্রেই, আমি দুইটা আর নেই আর দুইটা ওই নেই, দুইটা এসি নেই, প্রতি ক্ষেত্রেই কি আমার এক জোড়া হচ্ছে রিপিটেশন, দুইটা রিপিটেশন হইলে ফ্যাক্টোরিয়াল টু দিয়ে ভাগ, এটার মানটা আমরা পরে বের করবো। আচ্ছা আরেকটা উপায় আছে, থার্ড উপায় আছে, থার্ড উপায়, থার্ড উপায়টা কি, সেকেন্ড উপায় ক্লোজ করে দিলাম, সেকেন্ড উপায় শেষ, থার্ড উপায়টা কি বলেন তো, দুইটা এক জোড়া আর বাকি দুইটা আরো আর এক জোড়া, দেখি আমি এখানে দুটি এক রকম ও বাকি দুটি আরেক রকম, আচ্ছা এখানে মোট জোড়া আছে, তার মানে কি পিএফই এখন জায়গা পাবে না, এখন দুইটা জোড়া থাকবে, চারটা ঘরের মধ্যে দুইটা তিন জোড়া বসে যাবে, এই দুইটা আর বসলো পরে মনে করেন দুইটা এস বসলো, দুইটা আর দুইটা এস, অথবা দুইটা ও দুইটা এস, অথবা দুইটা আর দুইটা ও, এরকম। কিন্তু এই যে সিঙ্গেল যারা আছে পি এফ ই এরা এবার জায়গা পাবে না, এখন এই জোড়া আছে আমার মোট তিনটা, আমি নিব কয় জোড়া এখানে চারটা করে ফিল আপ করার জন্য, কেউ বলতে পারেন? দুই জোড়া, দুই জোড়া, তাহলে তিনটা জোড়া থেকে দুইটা জোড়া নেওয়ার উপায় কি, থ্রি সি টু, থ্রি সি টু, পিসি টু, সমাবেশ কিন্তু ক্লাস শেষ, সমাবেশের ক্লাস শেষ, এখানে আর সমাবেশ টানা করিস না, আমি দুইটা জোড়া টানলে আমার চারটা করে ফিল আপ হয়ে যাবে, আর সমাবেশ করার কোনো উপায় নেই, কিন্তু বিন্যাস করতে হবে, বিন্যাস করি আমরা, থ্রি সি টু কে বিন্যাস করবো কি দিয়ে বলেন তো, কি হবে এখানে আর ফোর ফ্যাক্টোরিয়াল হবে, যেহেতু দুইটা জোড়া নিয়েছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল
রাইট, মানে চারটা ঘর নিজেদের মধ্যে রিয়ারেঞ্জ হতে পারে ফ্যাক্টোরিয়াল ফোর উপায়ে, আর যেহেতু দুইটা জোড়া আছে এই দুইটা রিপিটেশন, এই জন্য একবার ফ্যাক্টোরিয়াল টু দুইটা আর এর জন্য, আবার দুইটা এস এর জন্য নিব আবার ফ্যাক্টোরিয়াল টু। এই তাহলে এটা হিসাব করি, এই তিনটা করলে আনসার বের হবে। থ্রি সি ওয়ান এর মান কত, থ্রি, ফাইভ সি টু এর মান কত, ফাইভ ইন্টু ফোর বাই টু, দুই দুগুণে চার, দুই পাঁচ দশ, ইন্টু এটার মান কত হবে, থ্রি ইন্টু ফোর চার বারো, আমার সম কত হয়, তিন বারো ছয়ত্রিশ, 360, এটাও 360। আচ্ছা এটা কত হয়, থ্রি সি টু, থ্রি ইন্টু ফোর, সরি থ্রি ইন্টু ওয়ান ইন্টু, থ্রি ইন্টু টু, নিচে ওয়ান ইন্টু টু, টু টু একাটা থাকে হলো থ্রি, ইন্টু এটা হচ্ছে চব্বিশ, চব্বিশ বাই ফোর থাকে হলো সিক্স, 318, 360, 360, 720 প্লাস 18, 738, এটা হচ্ছে আমার আনসার। দেখেন তো আপনাদের কত আসে আনসার, 738 স্যার, তাহলে মিলেছে না? জি স্যার। দেখেন এটা কিন্তু কালকের আমেরিকার চেয়ে এটা অনেক অনেক বেশি কঠিন, অনেকগুলো কতগুলো, একটা দুইটা তিনটা চার পাঁচটা ছয়টা সাতটা, সাতটা লজিক এখানে আপনার খাটাইতে হয়েছে, আর আমেরিকায় ছিল মোট বোধ হয় এখানে একটা, এখানে দুইটা, তিনটা লজিক ছিল বা চারটা লজিক ছিল। এখনো বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বুঝেন নাই কোথায়। স্যার এই টাইপের অঙ্ক কি স্যার রিটার্ন আসতে পারে? স্যার রিটার্নে আসছে, হ্যাঁ 38 তম রিটার্নটা এসেছে। কম্বিনেশন শব্দ হচ্ছে চারটি করে সম্ভাব্য সমাবেশ নির্ণয় করুন, পার্থক্য কি বলেন তো, এখানে ছিল বিন্যাস ছিল বলেছি কি কম্বিন 38 রিটার্ন, এখন করেন আপনারা, করাই দিচ্ছি এখনই, দ্রুত করাবো। জি স্যার করেন স্যার। 40 তম রিটার্নও বাড়ির কাজ ছিল স্যার, 40 তম রিটার্ন, যারা বিন্যাস সমাবেশ সম্ভাব্য আপার লেভেল রঙ পারে কি খুঁজে বের করে, আমরা করবো কি কম্বিনেশন, লেখেন সবাই 38 রিটার্ন, এটা রিপিটেশন আসবে, দেখেন এই অঙ্কটা রিপিট পাবেন আগামী দুই তিন বছরের মধ্যে, এটা রিপিট করে রিপিট হবে, কেন বলেন তো, কারণ ওয়ার্ডটা হচ্ছে একটা চুজিং ওয়ার্ড, মানে ওয়ার্ডটাই হচ্ছে কম্বিনেশন আর অঙ্কটাই হচ্ছে প্রতিটি কম্বিনেশন, এই জন্য এটা বারবার আসবে। স্যার আমি মনে করছিলাম আপনি বলছেন এর জন্য আসবে, না না না, এটা বিসিএস রিটেন আসছে, 38 রিটেন আসছে, COMBI কম্বিনেশন হতে চারটি করে নিয়ে কত উপায়ে সমাবেশ করা যায়, চারটি করে সমাবেশ, আচ্ছা বলেন তো, একটু আগে আমরা বললাম যে প্রফেসর দিকে চারটি করে নিয়ে কত কতগুলো শব্দ গঠন করা যায়, এই অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্সটা কি, মেইন ডিফারেন্সটা এখানে আর বিন্যাস করা লাগবে, সমাবেশ করলে রাইট, এখানে সমাবেশ করে আমরা অঙ্ক শেষ করে দিব, যোগ করব, যোগ করব, কিন্তু বিন্যাস করব না, আর আগের অঙ্কে আমরা বিন্যাস করেছি কারণ শব্দ করেছি। জি স্যার। আচ্ছা এখানে আমরা শুধু সমাবেশ বের করি, করি তো সেক্ষেত্রে একটু সহজ হবে তাই না, এটা একটু সহজ হবে, এটা হচ্ছে উপায়, এটা হচ্ছে কি সমাবেশ, এখানে কিছু করবো না, এখানে আমি গ্রাফ করবো, এগুলোকে আমি আবার কি করি রিপিটেশন গুলো জোড়ায় জোড়ায় করি, দুইটা ও আছে দেখলাম, ও ও দিলাম সেমিকোলন, আর কি আছে, এম নাই, বি নাই, আই আছে দুইটা, আই আই, আর কিছু আছে, এন আছে দুইটা, এন এন, আর কিছু আছে রিপিটেশন আর নাই, বাকিগুলো আলাদা লিখি, সি এম বি টি কমব্যাট,
আচ্ছা সিএমবি এটি দেখেন মোট 11টা ছিল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে 3 2 6 7 8 9 10 11 এই গণনাটা কিন্তু আপনারা গুনবেন না হলে কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলবেন রাফ মিস করে যাবেন না ভুল করা যাবে না 11টা হইছে কিনা চেক করবেন 11টা হইছে আচ্ছা এখন কি এক নম্বর উপায় কি বলেন তো সর্বপ্রথম প্রাইস কি হতে পারে সব ভিন্ন সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন তাহলে আগের মতোই বলার কিছু নাই মোট টাইপ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 তাহলে সমান হবে 8 সি করে নিব আমি বক্স কয়টা চারটা বক্স আমার আছে চারটা আমি বক্স থেকে নাম্বার মনে নাই রাখলাম 8 সি 4 শেষ আর কাজ নাই আচ্ছা দুই নাম্বার কি দিতে পারে একটা এক জোড়া বাকিগুলো ভিন্ন তাই না আচ্ছা জোড়া আছে মোট কয়টা এক দুই তিন তিনটা জোড়া থেকে একটা জোড়া টানার উপায় কত থ্রি সি ওয়ান ইন্টু যখনই আমি যে কোনো একটা জোড়া টানবো ধরেন আমি দুইটাও টানলাম দুইটাও টানার পর বাকি দুইটা ঘরের জন্য আমার সিঙ্গেল সিঙ্গেল আইটেম কে কে থাকে কয়টা উপায় থাকে সাতটা সাতটা এক দুই তিন চার পাঁচ একটা ওয়াই ছয় একটা এন সাত তাহলে এটা হবে কি সাতটা উপাদান বাকি থাকে বসাবো কয়টা করে এই দুইটা করে সেভেন সি টু শেষ আচ্ছা আর একটা টাইপ আছে এটার নাম কি জানো ছিল একটি এক জোড়া মানে একটি এক রকম একটি না দুটি এক রকম দুটি এক রকম মানে এক জোড়া এক রকম না লেখা আপনারা এক জোড়াও লিখতে পারেন দুটি এক রকম ও বাকি দুটি ভিন্ন এটা হচ্ছে একটা টাইপ আবার তিন নম্বর কি দুটি এক রকম ও বাকি দুটি আরো আর এক রকম মানে দুটি এক জোড়া বাকি দুটি আরেক জোড়া এবার জোড়া লিখি আমি দুটি এক জোড়া ও বাকি দুটি আর এক জোড়া স্যার দাঁড়া শেষ করে নিই এখানে আমার মোট জোড়া আছে তিনটা আর আমি দুইটা জোড়া নিয়ে নিব দুইটাও নিলাম সাপোজ এদিকে দুইটা এন নিলাম মনে করেন সাপোজ তাহলে তিনটা জোড়া থেকে দুইটা জোড়া নেওয়ার উপায় কি থ্রি সি টু এ হচ্ছে সমাবেশ তাহলে এটার মান কত এইট সি ফোর এর মান কত এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ রাহান কি বলতে চাইছিল বলো স্যার পাঁচটা বল স্যার আরেকটা টাইপ তাহলে বেড়ে যেত না স্যার আচ্ছা যদি পাঁচটা বল তাহলে কি তো আরেকটা না অনেকগুলো টাইপ বেরো কিন্তু আর অনেকগুলো স্যার হয়তো সবগুলো ভিন্ন ভিন্ন আচ্ছা আবার কি তো দুটি এক রকম ও বাকি তিনটি ভিন্ন ভিন্ন এটা হতে পারত আবার কি হতে পারত দুটি এক জোড়া বাকি দুটি আরেক জোড়া ও আরেক ও না আরেকটা বেরোতো না তো তিনটা রেখে হইতো মানে দুটি এক জোড়া ও বাকি তিনটা ভিন্ন ভিন্ন হইতো আর এখানে তো দুটি এক জোড়া বাকি দুটি আর এক জোড়া ও বাকি একটি সিঙ্গেল একটি নতুন কোন টাইপ বের হইতো না এই তিন টাইপই করা যায় এই তিন ধাপে অঙ্কটা করা যায় আর এটা মান কত ভাই একটু করি আমরা এই চার দুগুণে আট কেটে দিলাম তিন দিয়ে ছয় কাটলে তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর আচ্ছা এটা কত হবে থ্রি সি ওয়ান এর মান থ্রি ইন্টু সেভেন সি টু মানে সেভেন ইন্টু সিক্স ওয়ান ইন্টু টু দুই দিয়ে সাথে থ্রি তিন তিন কান সাত তেষট্টি থ্রি সি টু এর মান কত থ্রি তাহলে আনসার কত সিক্সটি সিক্স আর সেভেন্টি কত ছয় সাত তেরো একশো ছত্রিশ বলেন কে বুঝেন নাই কি বুঝেন নাই তার কোনো প্রশ্ন আছে স্যার ডান পাশে থ্রি ইন্টু সেভেন ইন্টু সিক্স
মানে নিচের সংখ্যাটা স্যার বুঝি নাই 3 ইনটু 7 ইনটু 6 আর নিচে হচ্ছে 1 ইনটু 2 1 ইনটু 2 ক্লাস করেন নাই সমবেশ বের করা শিখেন নাই 3 সি 2 এখানে দুই আছে বলে উপরে দুটো উপাদান নিচে দুটো উপাদান নিচে দুইটা কোনটা 1 থেকে 2 পর্যন্ত 1 ইনটু 2 আর উপরে দুইটা কোনটা 7 থেকে 2টা একটা করে কমে 7 আর 6 দিস স্যার থ্যাংক ইউ স্যার স্যার এই অঙ্কটা কোন কাইডে দেখছিলাম স্যার ওভাবে স্যার শর্টকাট করে ফেলছে কিন্তু কোনে বলা নাই যে বুঝাই বুঝাই বলতে বলা এখন স্যার ক্লিয়ারলি বুঝতে পারছে কিন্তু ওরা ওইভাবে করছে কিন্তু কোন ভাবে করছে বুঝা যায় না এতে শর্ট কোনো উপায় নাই তো এতে শর্ট করতে জি স্যার ওরা মানে স্যার আপনার এরকম আপনি যখন স্যার তিনটা ধাপে এরকম হইতে পারে ওরা স্যার डायरेक्टली রং করছে মানে বুঝা যায় না এরকম डायरेक्टली হইই নাই কিভাবে করছে এরকে সর্বনিম্ন দুই ধাপে করা যাবে কিন্তু এক ধাপে সরাসরি করে ফেলবে ডাইরেক্ট এমপিআর সূত্র বা ডাইরেক্ট ফ্যাক্টোরিয়াল সূত্র অসম্ভব আচ্ছা তাহলে 40 রিটেন নাম্বারটা মুখে মুখে করেন দেখি নি তারা 40 রিটেন দেখেন আমরা এখন এত অ্যাডভান্স হইছি রিটেন নাম্বার আমরা মুখে মুখে করে ফেলি আমার একটা কোশ্চেন ছিল বলেন কোশ্চেন বলুন সেটা হচ্ছে আমরা প্রথম দিকে কিছু অধ্যায় একদম বই ধরে ধরে করে ফেলছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস গুলো একটু ইজি লাগছিল আমার কাছে ওই যে সংক্ষিপ্ত গণিতটা ধরে ধরে হ্যাঁ ওইভাবে করাইলে একটু মনে হয় ভালো হয় কোন ভাবে ওই যে সংক্ষিপ্ত বইটা ধরে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ গুলো যেগুলো গুরুত্বপূর্ণ হয় শেষ করে দিই লাস্ট কথাটা আমরা তো সেভাবে করাচ্ছি আমি তো ওই যে সংক্ষিপ্ত গণিত বই থেকে দিয়ে করছি আচ্ছা আচ্ছা আমি একটা হলো বাইরে করাই নি শুধু টমেটোটা বাইরে দিয়ে দুটো টমেটোটা বাইরে বলে দিন কালকে বলেছেন যে ভাই টমেটোটা কিভাবে করব টমেটোটা একই রকম এখানে রিপিটেশন আছে দুইটা এই জন্য টমেটোটা আমি নিজে নিজে করেছি বাকি সবগুলো তো কিন্তু বইয়ে সংক্ষিপ্ত বইয়ে বলেন স্যার বইয়ের পেজ নাম্বারটা যদি একটু বলে দিতেন হ্যাঁ সেটা বলে দেওয়া যায় সংক্ষিপ্ত সাধারণ গণিত বইয়ের যে লেটেস্ট আপডেট ভার্সনের 673 পৃষ্ঠা 673 প্রথম বার্ষে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ থেকে দুইজন পুরুষ ও একজন মহিলা নিয়ে দল গঠন এটা তো মুখস্থ পাঁচটা মহিলা থেকে 31 আর চারটা পুরুষ থেকে দুইজন পুরুষ 42 একজাতীয় মোট 10 আছে না 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে দুইটা হচ্ছে একজাতীয় বাকিগুলো ভিন্ন পরে কি বলছে এদের মধ্যে থেকে পাঁচটা করে নিয়ে সমাবেশ পাঁচটি করে কতগুলো কত ভাবে বাছাই করা যায় পাঁচটি করে বাছাই বাছাই মানে কি কালকে আমরা বলেছি বাছাই মানে হচ্ছে কি সমাবেশ রাইট তাহলে এটাও দুইটা উপায় করা যায় এক নাম্বার কি উপায় সবগুলো ভিন্ন সবগুলো ভিন্ন কিভাবে করা যায় তার সবগুলো ভিন্ন করলে মোট ভিন্ন ভিন্ন আইটেম আছে কয়টা আমি যাকে জিজ্ঞেস করবে জেরিন তাসনিম বলে এখানে মোট ভিন্ন ভিন্ন আইটেম আছে কয় ধরনের স্যার আপনার লেখা কি 9টা হইছে না মোট মোট তো 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 মোট উপাদান 10টা বলছে দুইটা একজাতীয় তাহলে আলাদা জাতীয় মোট সিঙ্গেল সিঙ্গেল কয়টা আছে 9টা হ্যাঁ 9টা হ্যাঁ থ্যাংক ইউ বুঝতে পেরেছেন তার মানে মোট এখানে সিঙ্গেল সিঙ্গেল জিনিস আছে 9টা আমি 9টা থেকে 5টা নিব 9c5 এলে একটা উপায় আর দুই নাম্বারটা একটা কি আছে এই দুটো আমি নিতে পারি রিপিটেশন বাকি নিব সিঙ্গেল
তাহলে এটা কি দুটি একজাতীয়, দুটি একজাতীয়, বাকি কয়টি? মোট তো পাঁচটা, পাঁচটা করে বাছাই, মোট পাঁচটা নিয়ে আঁকি আগে। আমি দুইটা নিয়ে নিব একজাতীয়, দুইটাই আমি নিয়ে নিলাম, তাহলে বাকি কয়টা থাকে? এক দুই তিন, তিনটা। বাকি তিনটি কি ভিন্ন ভিন্ন? তাহলে এই দুইটা ঘর নিজেদের মধ্যে আছেই দুইটা, এক জোড়া, এক জোড়া থেকে এক জোড়া আমি নিয়ে নিব, মানে কি ওয়ান সি ওয়ান। অথবা যদি বলি দুইটা উপাদান হচ্ছে একরকম, সেই দুইটা থেকে আমি দুইটাই নিয়ে নিব, এটাকে বলা যায় টু সি টু ইন্টু বাকি তিনটা ঘর নিব সামথিং সি থ্রি। কয়টা থেকে তিনটা নিব? এই দুইটা বাদ দিলে বাকি থাকে কয়টা? আটটা। তাহলে আটটা থেকে তিনটা নিব, এইট সি থ্রি। বলেন কে বুঝেন নাই, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার টু সি টু এখানে স্যার দুইটাই মানে একটা ধরবো না স্যার? আমি তো বললাম দুই ভাবেই করা যায়। এখানে যদি বলতেন যে এখানে দুইটা এ আছে মানে একটা আছে জোড়া, আগের অঙ্কে যেমন করাইছি দুই জোড়া ছিল, দুই জোড়া থেকে এক জোড়া নিয়েছিলাম টু সি ওয়ান লিখছিলাম, অথবা দুই জোড়া ছিল দুই জোড়া থেকে দুই জোড়া নিয়েছিলাম এখানে টু সি টু লিখছিলাম। আর এখানে আমি যদি বলি যে না এক জোড়া আছে, এক জোড়া থেকে এক জোড়াই নিব, এটাকে ওয়ান সি ওয়ান বলবো, নো প্রবলেম। ওয়ান সি ওয়ান যে যে মান টু সি টু এরও একই মান। আমার যেহেতু এখানে জোড়াই আছে একটা, এই জন্য আমি ওইভাবে আর না হিসাব না করলাম, জোড়া হিসাবে হিসাব না করে এই দুইটা একই আমি একটা সিঙ্গেল আইটেম মনে করেছি। আর এটা একটা সিঙ্গেল আইটেম, এটা একটা সিঙ্গেল আইটেম, এই দুইটা সিঙ্গেল আইটেম আমি নিয়ে নিয়েছি। এই দুইটা সিঙ্গেল আইটেম থেকে আমি দুইটা সিঙ্গেল আইটেম নিয়ে নিয়েছি, হ্যাঁ দুইটা সিঙ্গেল আইটেম থেকে দুইটা সিঙ্গেল আইটেম নিয়ে নিয়েছি, এই জন্য আমি লিখেছিলাম টু সি টু। আর আপনি যদি বলেন যে না আমার দুই রকম ভাবে হিসাব করতে ঝামেলা লাগে, আমি জোড়া শিখছি জোড়াই শিখবো, এটা জোড়া এক জোড়া এক জোড়াই, তাহলে এক জোড়া আমি নিয়ে নিছি, তাহলে ওয়ান সি ওয়ান হয়েছে, ওকে নো প্রবলেম, এটা ওয়ান সি ওয়ান। আপনি যে যেভাবে ভালো বুঝেন, ওয়ান সি ওয়ান হলে এই দুটো চলে গেল ওয়ান সি ওয়ানে, আর বাকি আটটা থেকে তিনটা ঘর করলাম আমি এইট সি থ্রি উপায়। বলেন কারো কোন প্রশ্ন আছে? নাইন সি ফাইভ মানে কি? নাইন সি ফোর। নাইন সি ফোর কিভাবে করা যায়? চারটা নিব, নয় আট সাত ছয়, ওয়ান টু থ্রি ফোর। চার দুগুণে আট কাটা, তিন দুগুণে ছয় কাটা, সাত দুগুণে চোদ্দ, চোদ্দ ইন্টু নয় গুণ ফল কত হয়? চার নয় ছয় ত্রিশে ছয় হাজার হলো তিন, নয় গুণ নয় তিন বারো, একশো ছাব্বিশ, এটা হচ্ছে একশো ছাব্বিশ। আর এটা কত? ওয়ান ইন্টু এইট সি থ্রি, তিনটা করে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, আর উপরে হচ্ছে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স, তিন দুগুণে ছয় সতেরো, ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর একশো ছব্বিশ ছাব্বিশ যোগ করলে কত হয়? দুই আট এক, একশো বিরাশি, একশো বিরাশি হচ্ছে আনসার। কারো কোনো প্রবলেম আছে? স্যার নাইন সি ফাইভ এর নিচে ফাইভ সহ গুণ হবে না? নাইন সি ফাইভ করলাম না আমি, নাইন সি ফোর করলাম, কারণ প্রথম দিন শিখেছিলাম নাইন সি ফাইভ আর নাইন সি ফোর এর মান সমান। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যদি নাইন সি ফাইভ করতেন তাহলে কোনো সমস্যা ছিল না। দেখেন নাইন সি ফাইভ করলে কি তো বলেন তো, পাঁচটা উপাদান নিতাম, তাহলে উপরে পাঁচটা নিচে পাঁচটা, তাহলে এক দুই তিন চার, আরেকটা নিতাম না, সাতের পরে ছয়, ছয়ের পরে পাঁচ, দেখলাম পাঁচ। আর যদি ফাইভ লিখতাম পাঁচটা নিতাম, তাহলে ওয়ান টু থ্রি ফোর ইন্টু ফাইভ, কি লাভ হইতো? ওই ফাইভ কবিতা কাটাই দিত, এখানে ফাইভ টাকে কাটাকাটি গেছে, এই জন্য আমি পাঁচটা করি, আমি চারটা করছি, প্রথম দিন শিখেছি নাইন সি ফোর। যখন আর এর মান এন এর অর্ধেকের যে বেশি হবে, এন কত? নাইন, নাইন এর অর্ধেক কত? সাড়ে চার, সাড়ে চারের যে বেশি হয়ে গেছে, তাহলে আমি এন সি আর না করে নয় থেকে পাঁচ বিয়োগ করে যে ছোট সংখ্যাটা হবে সে ছোটটা বের করবো, তাহলে সহজ হবে, একটা ধাপ কমবে, একটা না একাধিক ধাপ কমবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কি বললেন স্যার বিষয়টি একটু আরেকবার বলুন, যখন আর এর মান এন এর চেয়ে? প্রথম ক্লাস করো নাই তাই না? না স্যার করেছি, বাট জিনিসটা একবার বললে ভালো হয়, হিসাব তো পারি স্যার। খাতায় বললেন, আমি খাতায় দেখাই দিচ্ছি স্যার। বইয়ে তো উত্তর 100, বইয়ে তো 126, বইয়ের উত্তর ভুল, এটা লিখে রাখেন, বইয়ের উত্তর ভুল। কোথায় ভুল করেছে তারা জানেন? বইয়ে ভুল করেছে কোন বিষয়টা জানেন? ওই যে টু সি টু ইন্টু এইট সি টু করছে না,
দুটি একজাতীয় মানে 2c2 8c2 করছে এটা 8c3 হবে एक्चुअली আমি 8c3 করাইছি 8c2 হবে কেন তো দুইটা যদি একজাতীয় হয় তারা যদি দুইটা নিলে একজাতীয় মনে করেন দুইটা নিলে মনে করেন পাঁচটা মোট নিতে হবে আমার পাঁচটা এরা বলছে কি এই দুইটা একজাতীয় নিয়ে নিছে দুইটা নিলাম আর বাকি আটটা থেকে তারা দুইটা নিছে তে দুইটা যে নিলাম বাকি একটা খালি রয়ে গেল কেন আমাকে তো বলতে পাঁচটা করে নিতে হবে পাঁচটা করে নিতে বলছে না এরাতে এরাতে এখানে যে করছে 8c2 করছে চারটা করে নিলো আর একটা খালি থাকবে কেন খালি দেখা যাবে না তো এটা 8c3 হবে এই জন্য আমার অন্তরটা বেশি হইছে বুঝতে পারছেন বইয়ের অংশটা ভুল আছে যারা আমারটা করেছেন সেটা রাখেন আপনি কি অংশটা পেয়েছেন কেন বইয়ের অংশটা ভুল মিলল না জি স্যার বুঝছি একজন প্রশ্ন করেছেন যে ওই যে 6c2 স্যার ওটা দেখলাম স্যার খাতায় আছে স্যার মানে বুঝাইতে হবে না খাতায় কেবল দেখলাম আমি মানে প্র্যাকটিস করা হয় নাই তো যে আপনি গত দুই দিন আর বই আর খুলে দেখেন নাই না কালকে আর পরে আর বই ধরে দেখেন নাই নিজেকে প্র্যাকটিস করতে হবে আমার বলতে দিলে চলবে না একটা কোশ্চেন ছিল বলেন বিন্যাসের একটা এগারো নম্বরের অঙ্ক আছে 664 পেজে ওইটা কি একটু করে দিতেন এগারো আর সতেরো এগারো আর সতেরো এইটা এগারো আর সতেরো এগারো কি সরবর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ডিলেট করে এটা হ্যালো 11 নম্বর কোনটা বলেন তো ওই যে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি করছি আর কাছে 17 নম্বর একই পেজের আচ্ছা 10 টি বস্তুর মধ্যে 5 টি বস্তু নিয়ে কত প্রকারে সাজানো যায় একটু টাইপের মধ্যে আমি করার চেষ্টা করছি আপনি সাতটা টাইপ করিয়েছিলেন তো আবার পারিনি আমি করতে আর কি আচ্ছা আমি করাচ্ছি দাঁড়ান ওকে থ্যাংক ইউ ডিরেক্টর সবাই দেখেন 664 পেজ 664 এর কত নাম্বার 11 নাম্বার বলেছে ডিরেক্টর এই ডিরেক্টর শব্দটির স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায় সাজানো মানে কি সরাসরি বিন্যাস এখানে কোনো সমাবেশের কোনো ব্যাপার নাই আচ্ছা আমরা একটু স্বরবর্ণ ব্যঞ্জন আলাদা করি তাই না D I R E C T O R স্বরবর্ণ আছে তিনটা আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই পাঁচটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে এই এই বর্গলা ব্লক যখন আমি ব্যঞ্জন বর্ণ সাজাবো তখন এই স্বরবর্ণ ব্লক বর্গলা ব্লক করে দিব বলে নাই মনে করে পাঁচটা ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে চেঞ্জ হইতে হবে কারণ কি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না মানে কি যে এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আর আট নাম্বার এই পাঁচটা ঘরেই ব্যঞ্জন বর্ণ থাকতে হবে ব্যঞ্জন বর্ণ কখনো দুই নাম্বার ঘরে বা চার নাম্বার ঘরে বা সাত নাম্বার ঘরে যেতে পারবে না এটাই হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এখন এই এক তিন চার মানে এই পাঁচটা ব্যঞ্জন কত উপায় ফ্যাক্টোরিয়াল ফাইভ এর মধ্যে আবার রিপিটেশন আছে কি দুইটা আর রিপিটেশন আছে ফ্যাক্টোরিয়াল টু এটা এটা যে আমি করলাম কি করলাম বলেন তো আমি কিন্তু অর্ধেক ঘর সাজাইলাম অর্ধেক মানে কি মোট কাজের অর্ধেক ঢাকা ময়মনসিং ফুরি ঢাকা থেকে আমি গাজীপুর আসছি এটা তাহলে ময়মনসিং গাজীপুর থেকে ময়মনসিং আসার জন্য কি বাকি অর্ধেক বাকি যে তিনটা ঘর করব
সেটার গুণ দিতে হবে না এখন আই ই ও এই পাঁচটা প্রশ্নের কোন নিজেদের মধ্যে কত বাস আসতে পারে কি উপায় এটা হচ্ছে আমার আনসার দেখি তো কত আসে এই দুই ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ফ্যাক্টর হচ্ছে কি গুণ করলে হয় 3 আর ফ্যাক্টরিয়াল 5 এর মান হচ্ছে কত 120 120 ইনটু 3 কত হয় 360 আনসারে অপশনে আছে এ আছে কত 359 বি আছে 360 সিতে আছে আরেকটা ডিতে আছে আরেকটা ওগুলো দেখলাম না এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে বলেন তো আপনারা বলেন কোনটা হবে আপনারা বলেন 360 হবে নাকি 359 হবে আমরা তো করেই দেখলাম 360 হচ্ছে জি স্যার বি বি হবে না আনসার জি স্যার বি হবে কারণ কত ভাবে সাজানো যায় সেটা বলছে কত ভাবে নতুন করে সাজানো যায় সেটা তো বলে না যদি বলতো নতুন করে কত সাজানো যায় তাহলে আমি মেনে নিতাম যে এটা একটা সজ্জা এটা তো অলরেডি আছেই আরো 359 টা করা যাবে যেমন দেখেন আপনারা এই 11 নম্বর এটা আগের নম্বরটা দেখেন তো 10 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে কত উপায়ে পুনরায় সাজানো যায় পুনরায় দেখেন 10 নম্বর অঙ্কটাতে পুনরায় আছে না জি স্যার হ্যাঁ এই 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে পুনরায় থাকার জন্য 1 মাইনাস করতে হবে কিন্তু এই অঙ্কে তো পুনরায় নাই এই জন্য 1 মাইনাস করব না তাহলে 360 আছে এই কত অঙ্কটা পেরেছেন কোনো প্রবলেম আছে কারো তাহলে মিউট করেন জি স্যার করছি স্যার আর 17 নম্বর অঙ্কটা বলছেন কি যে 10টি বস্তুর মধ্যে 5টি নিয়ে কত প্রকারের সাজানো যায় যেন দুইটা সব সময় ফিক্স থাকে এটা তো একদম ডাইরেক্ট অঙ্ক না ডাইরেক্ট আমার টাইপের অঙ্ক একটা টাইপ ছিল না যে যাকে ফিক্স করে দিতে হবে তাকে গণনা থেকে বাদ দিতে হবে বলেছিলাম না 10টি বস্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে নিব আমি কয়টা পাঁচটা যেন দুইটা সবসময় ফিক্স ধরলাম আমি তিন আর চার সবসময় থাকবে এটা তিন আর এটা চার ফিক্স হয়ে গেল তো যাকে ফিক্স করে দিব তাকে গণনা থেকে বাদ দিব তাই না তাহলে তিন আর চার যদি ফিক্স হয়ে যায় এটা বাদ বসে গেছে এখানে বাকি রইলো কয়টা দশটা থেকে দুইটা চলে গেলে আটটা আটটা বস্তু থেকে তিনটা ঘর কত উপায় সাজানো যায় 8p3 এটাই আনসার 8p3 মান কত 6 × 7 × 8 তাহলে 42 আর 8 আর দুগুণে 16 আর 6 হাতে হলো 1 কাটা 32 আর 33 336 এটা হচ্ছে আনসার এটা আনসারটা ভুল আছে এটা আনসার সি দেওয়া আছে এটা আনসার এ হবে এতে আছে 336 আর সি তে আছে কত 2700 জন আপনার আনসারটা এটা এ হবে বুঝছেন এটা প্রিন্টিং মিস্টেক আছে বুঝতে পেরেছেন হ্যালো স্যার এগুলো কোন বই স্যার এত মিস্টেক স্যার এত মিস্টেক না অনেক গুলো অঙ্কের মধ্যে দুটো মিস্টেক ও সেটি কোনটা স্যার কোন বই উনি ওই মিস্টেক দুটোই খুঁজে বের করছে তার মানে উনি অনেক ভালো প্র্যাকটিস করেছে বোঝা গেল উনি অনেক গুলো অঙ্ক প্র্যাকটিস করেছে এর মধ্যে দুটো মিস্টেক পেয়েছে উনি এই দুটো আমাকে জিজ্ঞেস করেছে শিওর হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কে আপনি আসলে আমি ওই যে আপেক্ষিক অবস্থান জিনিসটা মাথায় একটু ঘুরে দিল আর কি আচ্ছা মানে ওয়ার্ডটাই জিনিসটা কঠিন করে দিল থ্যাংক ইউ আপনাকে অনেকগুলো প্র্যাকটিস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম আচ্ছা ওই যে এই সমাবেশেও কিন্তু ফিক্স এরকম আছে যে সর্বদা দুটি জিনিস সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এরকম হলে কিন্তু সমাবেশের ক্ষেত্র মাইনাস করতে হবে তাই না আচ্ছা এসব ক্ষেত্রে কি আমরা বক্সের মধ্যে ফিক্স করে দিব হ্যাঁ বক্সের মধ্যে ফিক্স করতে পারি অথবা একটা সূত্র লিখতে পারি আপনি একটা সূত্র লিখেন দেখেন তো এখানে 8 মানে কি 10 মাইনাস 2 পি 5 মাইনাস 2 এরকম হয়েছে না 10টি ছিল বক্স ছিল 5টা প্রতিটা থেকে 2 মাইনাস হয়েছে না এখান থেকে 2 মাইনাস হয়েছে এখান থেকে 2 মাইনাস হয়েছে 10 মাইনাস 2 হচ্ছে 8
আবার 5 মাইনাস 2 কি 3 তাহলে আমরা বলতে পারি না যে দুইটা উপাদান যেটা ফিক্স তার মানে কি n মাইনাস ফিক্স বাই r মাইনাস ফিক্স লিখতে পারি না দেখেন যখন সূত্র লাগেন সূত্র যখন f সংখ্যক উপাদান কে f সংখ্যক উপাদান কে ফিক্স করে দিবে অবলিক ফিক্স করে দিবে হচ্ছে এর ক্ষেত্রে বিনাশের ক্ষেত্রে এটা তো বইতে সমাবেশে দেওয়া আছে সমাবেশে সূত্র হিসেবে সূত্র 2 বই সূত্র দেওয়া আছে না আমি আমার মতো করে লিখেছি বইতে এফ দেওয়া এফ দেওয়া আছে এফ দেওয়া নেই আমি আমার মতো লিখেছি কারণ এফ দিলে মনে থাকবে ঠিক শব্দটা মনে থাকবে বইয়ের মধ্যে শিখতে হবে এমন তো কোনো কথা না নিজের মতো করে শিখেন যখন উপাদানকে এফ সংখ্যক উপাদানকে ফিক্স করে দিবে তখন বা অথবা কি বলতে ফিক্স করে দিবে সমাবেশে বলে অন্তর্ভুক্ত তখন তখন কি করবে সূত্র কি হবে বিনাশ কি হবে n মাইনাস f p r মাইনাস f আর কেমন হবে মাইনাস f আচ্ছা দাঁড়ান আমি তো একটা জিনিস খেয়াল করিনি 17 নম্বর অঙ্কটা যেটা আগে আমি করলাম আপনি তো খেয়াল করলেন না এখানে তো বলে নাই যে দুটি উপাদানকে ফিক্স করে দিতে হবে এটা তো বলে নাই এই ফিক্স সূত্র তো এখানে প্রযোজ্য হবে না আমি যেটা করেছি ভুল হয়েছে অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি এখানে আমি আমি ভেবেছিলাম কি ডাটটা ভালো করে করিনি তাকে আমি ডাটটা দেখে মনে করছি কি যে ওই 10টি উপাদানের মধ্যে দুটি উপাদানকে সবসময় ফিক্স করে দিবে ফিক্স করে দিতে বলে নাই বলেছে 10টি উপাদান থেকে দুটাকে সবসময় সিলেকশন করা হবে মানে এটা হচ্ছে একটু আগে যে অঙ্কটা করাইলাম প্রফেসর মানে বিন্যাস এবং সমাবেশের কম্বিনেশন সেই অঙ্কটা হচ্ছে এটা এই অঙ্ক না এটা ভুল হয়েছে তারপরে কেটে দেন এই 17 নম্বর অঙ্কটা আমি আবার করে দিচ্ছি আমি এটা সূত্র লিখতে গিয়ে মনে হলো কি এটা তো ফিক্স না আগে আমার খেয়াল হয়নি অঙ্ক স্যার ডাটাটা স্যার একটু লিখলে ভালো হইতো স্যার অনেকের বইটা নাই তো স্যার মানে লিখতেছি প্রশ্নটা তো লিখে দিচ্ছি খুব ভালো একটা অঙ্ক 10টি বস্তু থেকে 5টি নিয়ে কত উপায়ে সাজানো যায় যেন দুটি বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকে আচ্ছা আমরা 10টা বস্তুর নাম লিখি হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এই 10টা বস্তুর মধ্যে বলছে দুইটা বস্তুকে আমি নিবই মোট ঘরপেটা আমার 5টা এই 5টা ঘরের মধ্যে দুইটা বস্তুকে আমার নিতেই হবে আমি ধরে নিলাম বি এ এবং বি এই দুটাকে আমি নিবই কনফার্ম নিলাম আমি এ এবং বি তাহলে আগে আমরা সমাবেশ করি পরে বিন্যাস করব দুইটা উপাদানের দুইটাই আমি নিব
তাহলে দুইটা উপাদান থেকে দুইটা উপাদান সিলেক্ট করা যায় কত উপায়ে, কেউ একজন বলেন। 2C2 স্যার। রাইট, 2C2 ইনটু বাকি তিনটা ঘর সামথিং C3, তাই না? কত C3 হবে, কতটা ঘর খালি আছে, উপাদান কতটা উপাদান অবশিষ্ট আছে, 8টা। তাহলে 8টা থেকে তিনটা 8C3, এই হলো আমার সমাবেশ। এটাকে আমি এখন করবো কি বিন্যাস, বিন্যাস মানে জানি কি, এই পাঁচটা উপাদানকে নিজেদের মধ্যে কত উপায়, এখানে কোনো রিপিটেশন নাই কিন্তু দেখেন, আর এ আর বি যেমন নিশ্চিত ভালো কথা সর্বদাই অন্তর্ভুক্ত করতে বলছে, কিন্তু এ আর বি তো এক নাম্বার আর দুই নাম্বার মানে ফিক্স করে দিতে বলে নাই, বলছে আমার থাকলে হলো থাকবে, কিন্তু কোথায় থাকবে আমি জানি না, সে কিন্তু রিয়ারেঞ্জ হইতে পারে, যেহেতু এ বি এবং সবগুলাই রিয়ারেঞ্জ হইতে পারে, সেহেতু এটাকে আমার কি লিখতে হবে, ফ্যাক্টরিয়াল 5 দিয়ে গুণ করতে, মানে পাঁচটা পজিশনের পাঁচটা বস্তুই রিয়ারেঞ্জ হতে পারে, এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা এটার মানটা কত হয়, 2C2 মান হচ্ছে 1, 8C3 এর মান কত, 8×7×6/3 এর মান কত, 1×2×3, ফ্যাক্টরিয়াল 5 এর মান কত, 120, 3×6 1756, 56×120 কত হয়, 6×2=12, 2×7=1, 6×6=7, 5×2=60, 2, 7, 6, লাস্টে শূন্যটা বসবে এখানে, 6720। আচ্ছা আনসার সি, ঠিক আছে 6720। এখন বুঝতে পারছেন অঙ্কটা আসলে ভুল না, এটা অঙ্কটা ঠিকই আছে, আমি দুঃখিত আমার আমি ভুল করেছিলাম, তাড়াহুড়া করে আমি খেয়াল করি নাই যে এটা আসলে ফিক্স করে দেওয়া বলা হয়নি, এটা বলা হয়েছে দুইটাকে জাস্ট অন্তর্ভুক্ত করতে বলেছে। অঙ্কটা কি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, কারো কোনো কনফিউশন আছে বলেন তো স্যার? আপনি স্যার জাস্ট ওইটা ফিক্স করে দিয়েছেন, এর জন্য বিন্যাস সংখ্যা কমে গেছে, মানে এটা তো যেহেতু বিন্যাস ওইটা আর কি নড়াচড়া করতে আর কি ইয়া করে দিয়েছেন, মানে যেহেতু নড়াচড়া করেন না এর জন্য আর কি কমে গেছে। রাইট, আমি আমি আগে ধরে নিছিলাম কি হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে, মানে নড়াচড়া করবে না, করবে না, এটা সংখ্যা কম হইছিল, আর এখন দেখলাম যে না আসলে তো সে ফিক্স করে নাই, আসলে সে করতে পারবে কিন্তু সব সময় থাকবে, করতে পারবে কিন্তু সব সময় থাকবে আর কি। রাইট, অনেকগুলো অঙ্ক করেছি তো একদম মনে হয়েছে যে সবগুলোই কঠিন কঠিন অঙ্ক, তারপরেও কিন্তু গতকালকে এসে কিন্তু ইজি মনে হয়েছে, তাই না? আচ্ছা স্যার এই অঙ্কটাকে অন্যভাবে যদি করি যে 10টার মধ্যে 2টাকে বলছে যে অন্তর্ভুক্ত, মানে সব সময় অন্তর্ভুক্ত থাকবে, তাহলে আমি 10টা থেকে 2টা বাদ দিয়ে দিই, তাহলে 8টা থাকে। আচ্ছা 8টা থেকে আমি 5টা নিব, মানে 8P5, এভাবে করলে তো মনে হচ্ছে না বাদ দিবেন কেন, বাকি 8টা থেকে তো 5টা নিতে পারবেন না, 2টাকে তো আপনাকে নিতেই হচ্ছে বলা হচ্ছে, 2টাকে যদি আপনার নিতেই হয় তাহলে বাকি 8টা থেকে তো আপনি 5টা নিতে পারবেন না, বাকি 8টা থেকে ঘর খালি থাকবে 3টা, কারণ আপনার মোট ঘর আছে 5টা, মোট ঘর যেহেতু 5টা আছে আর 2টা বলছে সবসময় নিতেই হবে, তো ওই 2টা তো আপনি নিছেনই, 2টা যদি আপনি নিয়েই নেন তাহলে তো আর ঘর 5টা খালি থাকবে না, ঘর তো খালি থাকবে তখন 3টা, ওই জন্য আপনি 8টা থেকে পরে 3টা নিবেন, এই 8C3 বলেছেন। জি স্যার বুঝছি। এই একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। স্যার আমি বিগত দুইটা সমাবেশে ফার্স্ট ক্লাস করেছি, তো আমার কিছু কিছু জায়গায় স্যার একটু কনফিউশন রয়ে গেছে, তো কোশ্চেন ছিল একজন ভদ্রলোকের 6 জন বন্ধু আছে, তো তিনি কত প্রকারে তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারবে? রাইট, ভালো কোশ্চেন, একজন লোকের 6 জন বন্ধু আছে তাই না? জি স্যার। বিন্যাস
এটা তো আচ্ছা সমাবেশ। প্রকার, আচ্ছা সমাবেশ, এক নম্বর বলছেন বিন্যাস, এক নম্বর বলছেন সমাবেশ। আচ্ছা প্রকার মানে কি বলেন তো? কত প্রকারের দাও দিতে পারে, প্রকার মানেটা কি? এই কারণে স্যার কনফিউশন জেগেছে। প্রকার মানে সাধারণ না স্যার, বুঝিনি আবার বলেন স্যার কোশ্চেনটা স্যার আরেকবার একটু বললে ভালো হইতো। আমি আবার বলছি, লিখে দিই দাঁড়ান। মার্কার নিয়ে আসি। ভাই বিন্যাস সমাবেশের অঙ্কগুলো আসলে মানে এতদিন কঠিন ভাবছিলাম, এখন তো মজা লাগতেছে আর কি, মানে নিজের বানায় বানায় অঙ্ক করি। তানিম ভাই আপনি একটু মিউট করবেন প্লিজ, সাউন্ড আসতেছে। হচ্ছে একজন লোকের, এক লোকের ছয় জন বন্ধু, একটা জন কি ছিল, একজন লোকের ছয় জন বন্ধুকে তিনি কত প্রকারে তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারবেন? এক বা একাধিক, তার মানে কি তিনি একজন বন্ধুকে দাওয়াত দিতে পারেন, জি, দুইজনকে দাওয়াত দিতে পারেন, তিনজনকে দিতে পারেন, চারজনকে দিতে পারেন, পাঁচজনকে দিতে পারেন, ছয়জনকে দাওয়াত দিতে পারেন, তাই না? জি স্যার। এখন একজন লোকের যে ছয়জন বন্ধু আছে, ছয়জন বন্ধুর নাম কি? ধরে নিলাম এ বি সি ডি ই এফ, এই হলো ছয়জন বন্ধু। এখন একজন লোকের নাম মনে করেন সলিমুদ্দিন, সে একে একে দাওয়াত দিতে পারে, একটাই তো উপায়, তাই না? সে একে যে দাওয়াত দিবে একটা উপায় দিতে পারে, মানে কি ওয়ান পি ওয়ান, মানে কি ফ্যাক্টোরিয়াল ওয়ান, মানে কি একজন বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় একটাই, মানে ছয় জন থেকে দাঁড় দেবে না স্যার একজনকে, নাকি কাহিনীটা বুঝলাম না স্যার। ও আচ্ছা না সরি, ঠিকই বলেছেন, সে হচ্ছে একজনকে দাওয়াত দিবে। এখন সে যদি বলে একে দাওয়াত দিবে, একজন বন্ধু আমি নিলাম, সে একে দাওয়াত দিতে পারে কত উপায়ে? একই তো উপায়, একদিন সে এর বাড়িতে গেলো, দাওয়াত দিয়ে দিল, কাজ শেষ। এখন একজন বন্ধু তো এরকম আরো ছয় জন আছে, বিয়ের বাড়িতে একদিন গেলো, দাওয়াত শেষ, তাহলে দুইটা উপায় হলো। সিউর বাড়িতে একদিন গেলো, দাওয়াত শেষ, তিনটা উপায় হলো। ডির বাড়িতে একদিন গেলো, দাওয়াত শেষ, চারটা উপায় হলো। ইর বাড়িতে একদিন গেলো, এফের বাড়িতে, মানে ছয় জনের বাড়িতে সিঙ্গেল সিঙ্গেল করে একদিন দাওয়াত দিল, ছয় উপায়, মানে কি সিক্স পি ওয়ান। তাহলে একজন বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় হচ্ছে কি সিক্স পি ওয়ান, এটা একটু কি সিক্স। আচ্ছা দুইজন বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় কি, মনে করেন প্রথমে এ আর বি কে দাওয়াত দিল, পরের দিনকে বি কে এবং এ কে দাওয়াত দিল, দাওয়াতের মধ্যে আগে কাকে দাওয়াত দিবে, আগে একে দিবে নাকি আগে বি কে দিবে, এটা যদি আমি কনসিডার করি, এ আর বি এবং বি আর এ যদি আলাদা না হয় তাহলে সেটা হবে সি, আর যদি আলাদা হয় তাহলে সেটা হবে পি। আমি কি এটাকে পারমুটেশন করব নাকি কম্বিনেশন করব, এটা ডিপেন্ড করবে আমার সিদ্ধান্তের উপর। আমি যদি বলি যে কত উপায়ে দাওয়াত দিবে, উপায় মানে কি রেঞ্জ, আমি আগে এর বাসায় যাব পরে বি এর বাসায় যাব, এটা যে কথা
আগে বি এর বাসায় যাবো পরে এর বাসায় যাবো, এটা এক উপায় না, দুইটা আলাদা জিনিস যদি মনে করি তাহলে সেটা হবে পি, আনসার হবে 6P2। আর যদি বলি কেউ বলে যে না আমার যে কোনো দুইজনকে দাওয়াত দেওয়া হলো কথা, আমি আগে একে দিই আর বি কে দেই পরে বি কে দেই, এটা যে কথা আগে বি কে দেই পরে একে দেই এটা কি কথা, তাহলে এটা হবে 6C2। কিন্তু আমি 6C2 মানতে রাজি না, আমি এটাকে 6P2 বলতে চাই, কারণ আমাকে বলেছে উপায় কত উপায় দাওয়াত দেওয়া যায়, তাহলে একে আর আগে দিয়ে পরে বি কে দাওয়াত দেওয়া যে উপায়, আগে বি কে দিয়ে পরে একে দাওয়াত দেওয়া কি একই উপায় হলো? আপনাদের কি মতামত, এটা কি হওয়া উচিত না কি হওয়া উচিত? সেক্ষেত্রে তো আমরা যে করে দাও দিতে পারি, এটা তো ফ্যাক্ট না, তাই না? আচ্ছা দাঁড়ান আমি বলি, যদি বলা হয় যে 6টি বর্ণ আছে এ বি সি ডি ই এফ, ছয়টি বর্ণ থেকে তিনটি করে নিয়ে কত উপায়ে সাজানো যায়, আপনি কি 6C3 লিখবেন নাকি 6P3 লিখবেন? স্যার অবিয়াসলি পি তো লিখবো স্যার, সাজানো যায় লিখবেন, সাজানো যায়। ওখানে কিন্তু লেখা ছিল যদি আমি মনে করি যে আমার বাচ্চাকে একটা 6টা স্কুলে যে কোনো একটা স্কুলে ভর্তি করব সাপোজ, তাহলে কি আমি আগে চিন্তা ভাবনা করবো যেতেছি এটাই আগে যাবো কিংবা ওটাই আগে যাবো, যে কোনো 6টা স্কুল সিলেক্ট করে আমি সেখানে খোঁজ নিবো 6টা স্কুলে র্যান্ডমলি খোঁজ নিয়ে তারপর কিন্তু সেখান থেকে আমি ভর্তি করবো তারে, তাই না? এরকম না যে আমি এটার দিয়ে ভর্তি করতে হবে আমার, এরকম কি কোনো কন্ডিশন তো নাই, যদি নর্মালি চিন্তা করি আর কি আমি সেটা বলতেছি। এটা তো এই দুইটার তো মিলতেছে না, তাই না? আর যদি সেক্ষেত্রে উল্লেখ করেই দিত, সেক্ষেত্রে তো উল্লেখ করে দিত পরীক্ষা প্রশ্ন হলে, তাই না স্যার? উল্লেখ করে দেওয়া উচিত, এটা আমার মনে হয় এটা কোনো বোর্ডে আসে না, এটা কি কোনো বই বোর্ডে আসছে কোনো বিসিএসে আসছে? হ্যাঁ স্যার এটা শিওর না, জাস্ট আমাকে স্যার আমি বলছিলাম যে আমি স্যার সমাবেশ করছিলাম তখন আমার ফ্রেন্ড আমাকে এই কোশ্চেনটা দিছে কিন্তু ফ্রেন্ড সলভ করতে পারিনি। এগুলা স্যার শয়তানি করে দেয় স্যার, এগুলো শয়তানি করে দেয় ফ্রেন্ড স্যার। না না কোনো ইপি কে দিয়েছে স্যার, স্যার স্যার আমি স্যার এখনি স্যার কোশ্চেনটা স্যার ইন্টারের বইটায় ঘাটলাম পাইছি স্যার, কোশ্চেনটা স্যার এখনি একদম হুবহু এটাই স্যার, এটা কুমিল্লা বোর্ড 2003 এ আসছে স্যার, আমি স্যার অ্যানসার টেক্সট স্যার 2^6-1 192 পেজে আছে আর 692 পেজে আছে, করাচ্ছিল এটা ভালোই ছিল তো, NC1 প্লাস NC2 প্লাস NC3 ওইভাবেই হবে উপর থেকে। মানে আপনি যে কথাটা বলেছেন না যে আগে দেওয়ার পরে আমি বলছি আগে দেওয়ার পরে না দুইটা আলাদা উপায়, যদি এরকম হয় আপনাদের কি মতামত বলেন তো, কি হবে? আমরা যখন দাওয়াত দিই তখন কিন্তু মনে করেন আমি আমার বন্ধু বাবুকে দাওয়াত দিলাম, একটি বাবুকে দাওয়াত দিলাম, 2 তারিখ দিলাম এই উপায়টা একই না আলাদা, আপনাদের কি মতামত? স্যার বন্ধুকে দাওয়াত দিচ্ছি আগে পরে এখানে কি হবে? আপনার মতে এটা কি? আমার মতে কিন্তু এটা আলাদা, যেহেতু বিন্যাস সমস্যা আমরা করতেছি
তাই না? সমীকরণ যদি করতে কিন্তু যেহেতু স্যার যদি সম্পর্ক চিন্তা করেন সেক্ষেত্রে ভিন্ন, যদি সম্পর্ক আমার ভালো বন্ধুরা আগে তো আছো, এই ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করেন ঠিক আছে স্যার। এটা স্যার আচ্ছা শুনেন, যেহেতু ওই এইচএসসি বই যেহেতু করে দেওয়া আছে, মানে এটা কি দেওয়া আছে, তাহলে আমরা কি ধরেই করি, তাহলে আমরা এটাকে আর কি না ধরলাম, তাহলে সি ধরেই করি, সবগুলোই সি ধরে করি, যত আসে ততই আনসার। এটা হচ্ছে 6C1, এটা 6C2, এটাকে 6C3, এটা হচ্ছে 6C4, এটা হচ্ছে 6C5, এটা হচ্ছে 6C6। সবগুলো যোগ করলে যা হয় তা 6C2 এর মান কত? 3 5 15। 6C3 এর মান কত? 1 × 23। এটা হচ্ছে বইয়ে আছে 675 পেজে, 20 স্যার 20, 675 পেজ 17 নম্বর অংশ স্যার। 6 × 5 × 4, 6 6 করা, 4 5 3 5 20, এটা হচ্ছে 20, এটা হবে আবার 15, এটা হবে 6, এটা হবে 1, প্রশ্নটা একজন লোক 6 জন বন্ধুকে কিভাবে দাওয়াত দিতে পারে স্যার, এরকম প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, একজন লোক 6 জন বন্ধুকে, 6 জন বন্ধুর এক বা একাধিক জনকে কত উপায়ে দাওয়াত দিতে পারে, মানে সে ইচ্ছা করলে একজনকেও দাওয়াত দিতে পারে, সে ইচ্ছা করলে 2 জনকে দাওয়াত দিতে পারে, সে ইচ্ছা করলে 3 জনকে পারবে, 4 জনকে পারবে, 6 জনকে পারবে। উত্তর মিলছে স্যার? মানে এইখানে স্যার, এই স্যার মানে ইন্টারের স্যার বইয়ে যে অ্যানসারটা দিল, মানে এখানে আর কি দেখলাম 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এইটা স্যার কিভাবে আসলো, মানে ওরা এটা ওরা কিভাবে লিখলো স্যার, এটাই তো বুঝলাম না স্যার। একটা সূত্র আছে NC1+2 এভাবে n তম, NC n তম সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই এটাই করছে, একটা সূত্র আছে 671 পেজ। দেখেন 1² + 2² + 3² + ……n² n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি কত হয়? n × n+1/2, এরকম সূত্র আছে না? n × n+1/2 এরকম সূত্র আছে কিনা? যোগফল হবে n টু দি পাওয়ার r মাইনাস 1, এটা একটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা সূত্র, এটা দ্বিপদী উপপাদ্য নাম সূত্র, দ্বিপদী উপপাদ্য, দ্বিপদের বিস্তৃতি নামে একটা কথা আছে, দ্বিপদী উপপাদ্যকে বিস্তৃত করে যে কোনো ধারার মান একটা টেন্টেটিভ মান ধরা মানে আবিষ্কার করা যায় স্যার। এখানে স্যার 6 আছে স্যার, যেহেতু 6 জন বন্ধু স্যার, সাতজন বন্ধু থাকলে কি তো বলেন তো, এটা সবগুলা 7 হইতো, 7C1, 7C2, 7C3, এভাবে 7C7 পর্যন্ত যাইতো, তখন আনসার হইতো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, এরকম হইতো আনসার। বুঝতে পেরেছেন স্যার? টু স্যার, এটা এটা স্যার মানে এটা স্যার টুটা স্যার কে এরকম এসের জন্য স্যার দিছে যে মানে আমি একটা বন্ধুকে দাওয়াত দিতে পারি অথবা নাও দিতে পারি, এর জন্য কি টু এরকম? না না, এর জন্য টু না, এই জন্য টু না, এই টুটা হইছে এর জন্য, এটা হইছে যে এই সমীকরণটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করেছে, বিস্তৃত করে তারা পেয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা এই জন্য দাও টু না, এই লজিকে টু না, এটা n টু দি পাওয়ার r এর সূত্র না, আমরা বিন্যাসে করেছিলাম না n টু দি পাওয়ার r, এই এটা কিন্তু এই সূত্র না, এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে একটা সূত্র দ্বারা উপনীত হয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বলেন তো পাওয়ার সেট হবে না, পাওয়ার পাওয়ার সেট করেছেন না, পাওয়ার সেট একটা সেট দিয়ে থাকে 1 2
3 এটা হচ্ছে এ সেট তাহলে বলেন তো p এর মান কত পাওয়ার সেট অফ এর মান কত হবে 2 টু দি পাওয়ার 3 পাওয়ার সেট অফ এর উপাদান কয়টা থাকবে 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব মানে কি 8 8 থাকবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কত থেকে পাইছ তারা এটাও তারা এই যে দেবদেব ভবদের সাহায্যে কোন একটা প্রমাণ তারা করতে পারে এটা বের করেছে 2 টু দি পাওয়ার n সম্ভবই থাকে স্যার বিন্যাসের আরেকটা সমস্যা ছিল বলেন আমি যেহেতু স্যার বিন্যাসের ক্লাসগুলো পাইনি আপনার প্রিভিয়াস ভিডিও আর কিছু নোটস এর ছবি দেখেছি গ্রুপে সেখান থেকে স্যার n টু দি পাওয়ার r পুনরাবৃত্তিমূলক বিন্যাসের যে অঙ্কগুলো স্যার আপনি দেখিয়েছেন স্যার মোটামুটি বুঝেছি কিন্তু স্যার যখন বইগুলো দুই একটা এক্সট্রা অঙ্ক দেখতে গিয়েছি ফর এক্সাম্পল 5টি চিঠি 3টি বক্সে ফেলার উপায় কত তো আমি স্যার ওখানে তখন 5 টু দি পাওয়ার 3 ধরেছি বাট বইয়ে দেখেছি স্যার 3 টু দি পাওয়ার 5 ধরেছে ফর্মুলাটা পাঁচটি চিঠির নাম দেই এ বি সি ডি ই আর বক্স কয়টি তিনটা পাঁচটি চিঠি কি বক্সে ফেলবে জি স্যার পাঁচটি চিঠি তিনটি বক্সে ফেলার উপায় কত তাহলে ব্যবহার করার ঘর তিনটা হবে আচ্ছা ইয়েতে কি বলেছে স্যার অ্যানসারটা জাস্ট 3 টু দি 5 করে অ্যানসারটা 2 4 3 বলে ফেলেছে বুঝি নাই 3 টু দি 5 জি স্যার তাহলে 5 আপনি বলেছেন হবে স্যার আমি স্যার ভেবেছি এটাকে 8 ধরবো এইজন্য স্যার আমি 5 টু দি পাওয়ার 3 ধরেছিলাম আচ্ছা ৫টা 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 ৫ট
এটা হয়নি। আচ্ছা কেন হয়নি আমি বলি, আমরা বিন্যাসে একটা নিয়ম করেছিলাম না, বিন্যাসের বেসিক সূত্র কি ছিল? একটা করে রাইট, একটা চেয়ারে একসঙ্গে একজনের বেশি মানুষ বসতে পারবে না বলেছিলাম। একটা চেয়ারে একসঙ্গে একজনের বেশি মানুষ বসতে পারবে না। এখন আপনি যদি এখানে পাঁচ বান চাবি না, এটা যদি পাসওয়ার্ডের রং ডিজিটের রং হইতো, তাহলে আমরা এটাকে আমরা বলে ফেলতে পারতাম। কিন্তু এগুলো তো ডিজিট না, এটা তো বাস্তবিক জিনিস, চিঠি। আমি যদি একটা বক্সের মধ্যে পাঁচটা চিঠি ফেলে দেই, তাহলে তো এই বক্স গুলো খালি খালি রইলো না? স্যার সংখ্যার ক্ষেত্রে তো আমরা লিখছিলাম পাঁচ গুণ চারি গুণ তিন, সেই ক্ষেত্রে বিন্যাস সবগুলোই তো স্যার পাঁচ লিখেছিলাম না স্যার? এখানে স্যার একটা সাইড এখানে বলেছে আপনাকে সবগুলো চিঠি ফেলতে হবে, পাঁচটি চিঠিকে তিনটি বক্সে কত পায়ে ফেলা যায়, আপনাকে কোনো চিঠি অবশিষ্ট রাখলে চলবে না। স্যার এখানে একটা সাইড নোট দেওয়া ছিল, এখানে লেখা ছিল স্যার খেয়াল করুন একটি বক্সের পক্ষে একাধিক চিঠি গ্রহণ করা সম্ভব, সুতরাং এন হবে বক্সের সংখ্যা আর আর হবে চিঠির সংখ্যা। হ্যাঁ এটাই আমি বলছি, আপনি যদি এটাকে যদি এন ধরেন, এটা বলছে এন হবে বক্সের সংখ্যা তাই না, আপনি যদি এটাকে এন ধরেন, মানে নরমালি আমরা যেটা করতাম অঙ্কের ক্ষেত্রে, এটাকে কি ধরতাম, এন ধরতাম আর বক্সকে ধরতাম আর। কিন্তু এটাকে যদি আমি এন ধরি, এটাকে যদি আর ধরি, তাহলে কি ঘটে বলেন তো? ঘটে পাঁচটা চিঠিকে একসঙ্গে একটা বক্সে ফেলতে হয়, এটা করতাম। কথাটা একটু আবার ভালো করে বুঝে, যদি এটাকে আমি এন ধরি, তাহলে আমি একটা আর আবার বিন্যাসের বেসিক সূত্র ঠিক রাখতে চাই। বিন্যাসের বেসিক সূত্র কি ছিল? একটা বক্সে একসঙ্গে আমরা একাধিক মেহমান বসাতে পারবো না, তার মানে এইভাবে আমরা বসাইতে হবে একটা উপাদান, ধরলাম একে বসাইলাম,
এখানে বসাইলাম আমি বি কে, এখানে বসাইলাম আমি সি কে, তাহলে ডি আর কি হয়ে গেল, অঙ্কিত হয়ে গেল না, এটা তো করা যাবে না। তার মানে এখানে প্লাস, এখানে কল্পনা করতে হবে কি বক্সের ভিতরে চিঠি ঢুকে নাই, এখানে কল্পনা করতে হবে উল্টা করতে, এখানে উল্টা কল্পনা করতে হবে যে বক্সে সে চিঠিকে সে গ্রহণ করে নিছে, এইভাবে কল্পনা। আচ্ছা যদি আমরা এভাবে চিন্তা করি, পাঁচটা চিঠি, পাঁচটাকে আমি ফেলতে হবে, পাঁচটা চিঠি আমার ফেলবো আমি কোনো না কোনো বক্সে। চিঠিগুলোর নাম কি? এ বি সি ডি ই। আচ্ছা এ কে আমার ফেলার সুযোগ আছে কয়টা বক্সে? আমি একে কিন্তু এক নাম্বার বক্সে ফেলতে পারি, দুই নাম্বার বক্সে ফেলতে পারি, তিন নাম্বার বক্সে ফেলতে পারি। তাহলে একে আমি ফেলতে পারি তিন উপায়ে। আচ্ছা যখন আমি একে এক নাম্বার বক্সে ফেলবো তখন আমার বক্স খালি থাকবে কয়টা অবশিষ্ট? দুইটা। কেন দুইটা? একটা বক্স তো অলরেডি, আমি একটা বক্সের মধ্যে, যে বক্সের মধ্যে আমি এ ফেলেছি সেই একই বক্সের মধ্যে বি ফেলতে পারবো না, কি কোনো বিষয় আছে? নেই তো, তিনটা উপায় থাকবে স্যার, তিনটাই বাকি থাকবে। সি সি টিটাকে আমি তিনটা বক্সের যে কোনো একটা ফেলতে পারবো, বক্স তিনটার নাম দিই আমি, এটা এক নাম্বার বক্স, এটা দুই নাম্বার বক্স, এটা তিন নাম্বার বক্স। আমি যদি সাপোজ এ কে ফেললাম আমি তিন নাম্বার বক্সে, আমি বি কে এই তিনটার যে কোনো একটা ফেলতে পারি, তাহলে এটার নাম হবে কি? এই জন্য বি এর উপায় তিন, তাহলে কিন্তু আমার কোন চিঠি কি রইল না, অবশিষ্ট কোন চিঠি আমার অবশিষ্ট রইল না। এই জন্য এটা অঙ্কটা হবে কি তিনবার, পাঁচ বার তিনের গুণ ফল হবে, মানে হবে এটা ফিফটি বার ফাইভ, এটা হবে আনসার, এটা হচ্ছে কারেক্ট, এটা একটা ব্যতিক্রম অঙ্ক, বুঝতে পেরেছেন? কেউ কেউ সূত্রের ওই যে সূত্রের পিকটা গ্রুপে দিয়ে না, আর হইতেছে যে কোন বই থেকে অঙ্কগুলো করতেছেন আপনারা, এটা তো ভালোই মনে হচ্ছে বইগুলো। এই জন্য তো বইটা, একটা বই থাকলে অনেক প্র্যাকটিস আপনি করতে পারবেন, একটা বই না থাকলে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা এই অঙ্কটা কে কেন করেছিলেন প্রশ্নটা? এই অঙ্কটা কি স্যার ইন্টারের বই আছে, মানে এই অঙ্কটা কি সেই অঙ্কগুলো যদি ইচ্ছে স্যার? এটা অ্যাকচুয়ালি ম্যাথ আওয়ার নামের একটা বই থেকে দিয়েছি। সবচেয়ে ইন্টারের লক হাত, তাই না? জি স্যার। সাতটি আংটিকে পাঁচটি আঙ্গুলে কত উপায়ে করানো যেতে পারে, এটা কি ফাইভ টু দি পাওয়ার সেভেন হবে নাকি সেভেন টু দি পাওয়ার ফাইভ হবে, প্রশ্ন থেকে যায় না? সাতটি আংটিকে পাঁচটি আঙ্গুলে কত ভাবে করানো যায়, সেভেন টু দি পাওয়ার ফাইভ নাকি ফাইভ টু দি পাওয়ার সেভেন? পরে গ্রুপে জানাবে, মাথা নষ্ট হয়ে যাবে, আমি বললাম তো এটা নিয়ে গবেষণা করেন থেকে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ফাইভ টু দি পাওয়ার সেভেন হবে না, বলেন লজিক বলেন, কারণ আঙ্গুল তো পাঁচটা, আংটি সাতটা, মেন তো আমার আঙ্গুল, আচ্ছা বস্তু হলো সাতটা। স্যার একটা আঙ্গুলে তো একাধিক আংটি পড়তে পারি, একটা আঙ্গুলে ধরবো না পড়তে পারি, জি স্যার, কিন্তু একাধিক একটা আংটির ভিতরে একাধিক আঙ্গুল একসাথে ফেলতে পারি না, পারি পারি না, আমি আমি বলতেছি দাঁড়ান, আঙ্গুল কয়টা? পাঁচটা, আংটি কয়টা? সাতটা। আমরা যদি কল্পনা করি সাতটা আংটি বসে আছে জায়গায়, আমরা পাঁচটা আঙ্গুল ঢুকাবো, তাই না? এভাবে যদি কল্পনা করি সাতটা আংটি যদি চিন্তা করি, সাতটা হয়েছে, যদি আমরা আঙ্গুল আংটি মনে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক আংটির ভিতরে যদি আমরা একটা আঙ্গুল ঢোকে, যে কোনো একটা ঢোকানোর সুযোগ আছে, ধরলাম আমি আঙ্গুলের নাম ধরি, একটা নাম বৃদ্ধাঙ্গুলি, একটা মধ্যমা, নাম যেন কি আঙ্গুলের নাম যেন কি, এটা কনিষ্ঠা, এটা নাম যেন কি, অনামিকা স্যার মনে হয়, আঙ্গুলের হচ্ছে বৃদ্ধাঙ্গুলি,
পরে হচ্ছে কি তর্জনী নাকি মধ্যমা আচ্ছা যদি আমি এখানে বৃদ্ধাঙ্গুলি বসাই একটা আংটির ভিতরে কি একসঙ্গে দুইটা আঙ্গুল বসাতে পারবো পারবো না এবং যে কোনো একটা আংটিতে একটা আঙ্গুল ঢুকিয়ে ফেলার পর সেই আঙ্গুলটা কি বের করে দ্বিতীয় আংটিতে ঢুকাতে পারবো পারবো না তাহলে এখানে উপায় থাকবে কয়টা প্রথম উপায় থাকবে পাঁচটা দ্বিতীয় আংটিতে ঢুকাতে পারবো আমি চারটা তৃতীয় আংটিতে আমি ঢুকাতে পারবো তিনটা চতুর্থ আংটিতে আমি ঢুকাতে পারবো দুইটা পঞ্চম আংটিতে আমি একটাই ঢুকাতে পারবো ছয় নম্বর আর সাত নম্বর আংটি কি খালি রয়ে যাবে সুতরাং এখানে এই অঙ্কের ক্ষেত্রে আংটিকে বক্স এবং আঙ্গুলকে উপাদান হিসেবে কল্পনা করা যাবে না এখানে কি কল্পনা করতে হবে আংটিকে কল্পনা করতে হবে এন এটা হবে এন আর আঙ্গুল এটা হবে এন আর আঙ্গুল হবে কি আর মানে আমার বক্স আছে এখানে পাঁচটা ওটা হবে চিন্তা করতে হবে আবার দেখাই করে এগুলো তো স্যার কনফিউজিং মানে এটা তো উল্লেখ করা না থাকলে কনফিউজিং হ্যাঁ এগুলো তো কনফিউজিং আমার কল্পনা করতে হবে আঙ্গুল আছে আমার পাঁচটা একটা আঙ্গুল আমি একসঙ্গে দুইটা আংটি পড়াতে পারি এই জন্য আমাকে আঙ্গুল করতে কল্পনা করতে হবে একটা আঙ্গুলে আমার দুইটা আংটি একসঙ্গে পড়াতে হবেই কারণ পাঁচটা আঙ্গুলে যখন আমি সাতটা আংটি খেলতে যাব তখন কি যদি আমি বলি একটা আঙ্গুলে একটার বেশি আংটি পড়াতে পারবো না তাহলে কি সাতটা আংটি কি বসবে দুইটা আংটি কি হয়ে যাবে দুইটা আংটি আনইউজড রয়ে যাবে না এটা তো করা যাবে না এই জন্য আমার করতে হবে কিরকম দেখেন পাঁচটা আঙ্গুলকে মনে করতে হবে পাঁচটা বক্স এই পাঁচটা বক্স আমার দাঁড়ায় আছে এক নাম্বার বক্সে একটা আংটি পড়ল আচ্ছা এক নাম্বার বক্সে আমার ফেলার উপায় আছে কয়টা বলেন তো সাতটা আংটি যে কোনো একটাই ফেলতে পারবো আচ্ছা দুই নাম্বার বক্সে আমি যে কোনো একটা আংটি এখানে দিয়ে দেওয়ার পর দুই নাম্বার বক্সে আমরা ইউজ করতে পারবো কয়টা আংটি ছয়টা তিন নম্বর বক্সে ফেলতে পারবো পাঁচটা চার নম্বর বক্সে ফেলতে পারবো চারটা এখানে ফেলতে পারবো তিনটা এটুকু হচ্ছে আমার স্কোপ তাহলে এটাকে কি বলা যায় বলেন তো এটা হচ্ছে সেভেন পি ফাইভ সাতটা উপাদান থেকে পাঁচটা উপাদান চুজ করার উপর হচ্ছে সেভেন পি ফাইভ কিন্তু যদি আমি ফাইভ দেই তাহলে কিন্তু আমার একটা আংটিতে রিপিটেশন হচ্ছে না মানে একটা আংটি একটা আঙ্গুলে বসার পর অন্য আঙ্গুলে আর বসতে পারছে না তাই নয় কি আর যদি বলি রিপিটেশন সহ হবে রিপিটেশন মানে কি বলেন তো এখানেও সেভেন এখানেও সেভেন এখানেও সেভেন স্যার এখানে কোশ্চেনটা কি স্যার একাধিক বলছেন না স্যার একাধিক আংটি সাতটা আংটি হ্যাঁ সাতটা আংটিকে পাঁচটি আঙ্গুলে কত উপায়ে পড়ানো এখন স্যার এটা তো স্যার অনেক ভাবে হইতে পারে ওই যে স্যার যেটা বলেন যে একবার মানে রিপিটিশন আবার রিপিটিশন বাদে কারণ এটা স্যার তাহলে আমরা কি করব স্যার ওই অনেক স্যার এখানে কি ধরে নিব যে স্যার সবাই হাতে একটা আঙ্গুলে একটা আংটি পরে আবার ওই যে ওই নাকি আবার একাধিক আংটি পরে এটা ধরে নিব মানে একটা আঙ্গুলে একাধিক আংটি পরে এটাই ধরে নিতে হবে একাধিক আংটি পরে এটাই ধরে নিতে হবে তাহলে তো স্যার তাহলে এখানে তো তাহলে স্যার ওই যে 7 7 7 7 7 এটাই হবে তাহলে স্যার এটাই হবে না 7 টু দি পাওয়ার 5 হবে ফাইন একটা আঙ্গুলে একটা আংটি পড়লে তো দুইটা আংটি অবশিষ্ট রয়ে যাবে না কিন্তু সেটা তো করা যাবে না সবগুলোই করাইতে হবে তাহলে ধরে নিতে হবে এটা পুনরাবৃত্তি হবে মানে একটা আংটিকে এখানে বসানোর পর একটা আঙ্গুলে একাধিক আংটি বসতে পারে ধরতে হবে সবগুলাই 7 রিপিটেশন সহ ধরতে হবে তখন আনসারটা হবে 7 টু দি পাওয়ার 5 সেটা এরকম ঠিক আছে তাহলে আজকে অনেক ক্লান্ত লাগছে নেক্সট ক্লাস হবে আগামীকাল নাকি আগামীকাল রবিবার হ্যাঁ আগামীকাল দেখা হবে স্যার আরেকটা অঙ্ক ছিল একটা অঙ্ক আজকে ছিল অনেক টাইম হয়ে গেছে বলেন তারপরে বলেন স্যার গোল টেবিল টাইপের অঙ্কগুলো আছে আচ্ছা গোল টেবিল টাইপের জি স্যার 664 পেজে 16 নম্বর একটা আছে দেখুন
আচ্ছা দেখি 664 পৃষ্ঠার 16 নাম্বার, দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে পাঁচজন বিজ্ঞানের ও পাঁচজন কলার ছাত্র কত রকমে বসানো যায়? পাঁচজন বিজ্ঞানের ছাত্র কতজন আছে? পাঁচজন। কলার ছাত্র আছে কতজন? পাঁচজন। আচ্ছা এই যে সাতজন পাঁচটা বিজ্ঞানের ছাত্রকে যদি আমি বসাই তাহলে কয়টা স্পেস তৈরি হয় দেখেন তো? একটা বিজ্ঞান বসালাম, একটা গোল টেবিল আছে মনে করেন, একটা বিজ্ঞান বসালাম এখানে, আর একটা বিজ্ঞান, তিনটা বিজ্ঞান, চারটা বিজ্ঞান, পাঁচটা বিজ্ঞান। আচ্ছা পাঁচটা বিজ্ঞানের ছাত্রকে যদি আমি বসালাম গোল টেবিলে, এখন এদের ফাঁকে ফাঁকে আমাকে কলার ছাত্র বসাতে হবে। কারণ কি বলেছে বলেন তো? বলেছে দুইজন কলার ছাত্রকে পাশাপাশি বসানো যাবে না, তার মানে অবশ্যই কোনো না কোনো কলার ছাত্রকে অবশ্যই পাঁচটা গ্যাপের মধ্যেই বসাতে হবে, তাই নয় কি? তাহলে এই কলার ছাত্রগুলো বলবে কিভাবে, এই যে এখানে কলার গ্যাপ, কলা কলা কলা, এখন এটা যদি কলার এক নাম্বার, কলার এক নাম্বার ছাত্র হয়, এটা যদি কলার দুই নাম্বার ছাত্র হয়, এটা কলার তিন নাম্বার ছাত্র, এটা কলার চার নাম্বার ছাত্র, এটা কলার পাঁচ নাম্বার ছাত্র, এরকম হইতে পারে না। আচ্ছা পাঁচটা গ্যাপের মধ্যে পাঁচজন কলার ছাত্রকে কত উপায়ে বসানো যায় বলেন? আর কোন বুদ্ধি মাথায় আসতেছে? আরো একদিন কিন্তু সমাবেশ লাগবে, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ অনেক অঙ্ক আছে। ওই যে ত্রিভুজের তিন বাহু, মানে বাহু দিয়ে কতগুলো পড়া যায়, এগুলো পড়লে তো আসলে মানে করতে করতে সারা বইয়ের সমাপ্তি প্রায়, তাহলে তো পাঁচটা ছয়টা ক্লাসও শেষ করা যাবে না, তাহলে তো আমরা চার মাসে শেষ করতে পারবো না, বুঝলেন? আমরা যে টার্গেট নিয়ে ইয়ে করছি যে সবগুলো ইয়ে আমরা মোটামুটি চার মাসে শেষ করতে চাই, সবগুলো চ্যাপ্টার টাচ করতে চাই। যে বিন্যাস সমাবেশ বাদ দেন, আপনি এসএসসি এর অঙ্কগুলা কয় বছরের শেষ করে বলেন তো? এসএসসি এর যে অঙ্কগুলা এগুলো কয় বছরের কোর্স? ক্লাস 9 থেকে শুরু হয় ক্লাস 10, মানে এসএসসি এর অঙ্কগুলাই তারা করে 2 বছরে। আর সেখানে আমরা এসএসসি সবগুলো অধ্যায়, এসএসসি এর ম্যাথ প্লাস হায়ার ম্যাথ প্লাস হচ্ছে এইচএসসি কয়েকটা চ্যাপ্টার, চার পাঁচটা চ্যাপ্টার সবগুলো মিলে চার মাস করতে করতে চাচ্ছি আমরা। তাহলে আপনি কি বুঝতেছেন যে কি পরিমাণ মানে আমার যেতে হচ্ছে এবং কি পরিমাণ কিপ করতে হচ্ছে? সবগুলো অঙ্ক টাচ করলে আমাদের আট মাসেও শেষ হবে। জি স্যার, সম্ভব না স্যার। স্যার যেগুলো স্যার ইম্পর্টেন্ট বা আসার মতো সেইগুলাই স্যার অনলি। হ্যাঁ সেগুলোই প্রার্থী। না আমি এটা বলেছি যাতে আজকে অনেক হয়ে যাচ্ছে আর কি, জন্য বললাম না আজকের পরেও আর কোনো করাবো না, কারণ কি আজকে পরে যদি আমি করাই তাহলে একটা ক্লাস আমার মিস হয়ে যাবে। তো সেই একটা ক্লাস যদি আমি ইয়ে না করে এই বিন্যাস সমাবেশের পিছনে না দিয়ে যদি অন্য একটা চ্যাপ্টারে এগিয়ে যাই, দেখা গেল বিন্যাস সমাবেশের অনেক ডিপের অঙ্ক করলাম কিন্তু পরে চার মাসের, তার আমার ক্ষেত্রে না চার মাস, আপনাদের ক্ষেত্রে ধরেন ছয় মাস। হ্যাঁ তো ছয় মাসের মধ্যে শুধু এটা ম্যাথের জন্য না, সকল সাবজেক্টের জন্য, মনে করেন আপনি
যে কোনো একটা টপিকে একদম মাস্টার হয়ে গেলেন, মাস্টার হয়ে ওই চ্যাপ্টারের 10-এর মধ্যে আপনি 8 পেয়ে গেলেন, পরে আরেক চ্যাপ্টারের 10-এর মধ্যে আপনি 0 পেলেন, কারণ শুরুই করতে পারেন। আর যে মাস্টার মতন আমি দুইটা চ্যাপ্টারে অ্যাভারেজ করে বললাম, তো প্রথম চ্যাপ্টারে আপনি 6 পেলেন, দ্বিতীয় চ্যাপ্টারে 6 পেলেন, তাহলে মোট পেলেন কত? আর আপনি এক চ্যাপ্টার পাস করে যদি 10 পেতে পারেন আপনি 8, তাহলে 8 আর 0 8, তাহলে 8 পাওয়ার চেয়ে এক চ্যাপ্টারে মাস্টার হয়ে 8 পাওয়ার চেয়ে দুই চ্যাপ্টারে মোটি আপডেট হয়ে 6-12 পাওয়া ভালো না, 8-12 পাওয়া ভালো না? অনেকগুলো টপিকস।